ফ্যান্টাস্টিক, পাঁচজন অলরেডি জয়েন করে গেছেন। আর্টিস্ট স্পটলাইট এপিসোড 26 উইথ আশু চক্রবর্তী, আশিস চৌধুরী। আশু চক্রবর্তী ইজ হিয়ার, কিন্তু ওকে, সানি ভট্টাচার্য দেখছে, সোহম রয় কর্মকার দেখছেন। লেট মি অ্যাড, adding connecting, yes, hello hello, তোমার আওয়াজটা একটু কম পাচ্ছি আমি, এটা কি আমার প্রবলেম? আচ্ছা, আমারই প্রবলেম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, আমারই প্রবলেম, ওকে, আমারই প্রবলেম। পিউ পিউ মুখার্জি জয়েন করলেন, হ্যালো পিউ, তথাগত আচার্য দেখছেন, হ্যালো তথাগত, ওয়েলকাম আশু বাবু, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ইট ইজ সো গুড টু সি ইউ আফটার আ লং টাইম। আমি তাহলে একটু দূরে গিয়ে, ঠিক আছে তুমি নরমালি বসো। এবং শুরু করার আগে যেটা প্রত্যেকদিন সকলকে বলি, সেটা আজকেও বলি, যে প্রত্যেকদিনের মতো ওয়াইল্ড, আজকে একটা ডোনেশনের আমি এখানে অপশন রেখেছি আপনাদের জন্য, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটার অপশন রয়েছে, আপনারা যদি ডোনেট করতে চান, আপনাদের স্ক্রিনের নিচে একটা ডোনেট বাটন রয়েছে, যে বাটনটা প্রেস করে আপনারা কিন্তু ডোনেট করতে পারবেন। ইমন চক্রবর্তীও জয়েন করেছেন, নমস্কার ইমন দেবী। নমস্কার ইমন দেবী, তুমি ফার্স্টে বলো যে তুমি কেমন আছো। আমি দারুন, খুব মজাতে আছি, খুব একটু চারিদিকে একটু ডিস্টার্বিং সিচুয়েশন, বাট যতটা হ্যাপি থাকা যায়, আমি তো অলওয়েজ হ্যাপি পজিটিভ থাকার চেষ্টা করি, ভাইব্রেন্ট, ঠিক আছে, ওরকমই আছি, মজাতে আছি। তোমার কি খবর, তুমি কেমন আছো? আমিও ঠিকই আছি, ঠিকই আছি। এখন তুমি বললে যেহেতু আর অন্য কিছু বলাও যাবে না, কিন্তু না, এমনি তো ঠিকই আছে, আমার মনে হয় না যে খুব একটা, এবার যতক্ষণ না অ্যাকচুয়ালি কিছু হয়ে যাচ্ছে ততক্ষণ আর বাড়িতে বসে ভয় করে তো লাভ নেই, মানে বাড়িতে বসে থাকা ইজ দ্য বেস্ট থিং দ্যাট উই ক্যান ডু, অ্যান্ড প্রবাবলি দ্যাট ইজ হোয়াট আই অ্যাম ট্রাইং টু ডু মোস্ট অফ দ্য টাইম। কিন্তু আসল যেমন তুমি যেমন স্টুডিও যাচ্ছ, কিন্তু আমি মনে করছি আরো মানুষ যারা অফিস যাচ্ছেন বা এই সমস্ত জায়গায় যাচ্ছেন, তাদের বোধহয় এক্সপোজারটা অনেক বেড়ে যাচ্ছে, মানে একটা আমার স্টুডিও যাওয়ার ক্ষেত্রে তুমি খুব ভালো করে জানো, আমি মানে লেক গার্ডেন্স থেকে হেঁটে হেঁটে যাওয়া, গোলপার্ক যাই, গোলপার্ক থেকে হেঁটে ফিরি, আমাদেরও তো হেঁটে ফেরার রেকর্ড আছে, রাইট রাইট রাইট, তো আমার ওই মাস্ক পরে হেঁটে যাওয়া, এবং খুব একটা লোক তো এখন হাঁটাহাঁটি করছে না, রাস্তা ফাঁকাই থাকে, হেঁটে চলে যাই, হেঁটে চলে আসি। আর হ্যাঁ, সত্যি যারা অফিস যাতায়াত করছে এবং পাবলিক ভেহিকেল যে যারা যাচ্ছে, আমার দূরে কোথাও যাওয়ার থাকলে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, বাট পাবলিক ভেহিকেল যে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে সাবধান থাকাটাই খুব এখন আর কি একমাত্র পথ, এছাড়া তো উপায় নেই। সেটাই, একদমই তাই। আচ্ছা, সৌরভ চট্টোপাধ্যায় জয়েন করে গেছেন, নম্রতা সরকার, সৌরভ চট্টোপাধ্যায় বলছেন হ্যালো আমি এসে গেছি, থ্যাংক ইউ সৌরভদা, তুমি দেখছো, থ্যাংক ইউ সো মাচ। অম্রপালি মুখার্জি দেখছেন। আমি আমি প্রথম প্রশ্নটা যেটা তোমাকে করতে, যেটা সবাইকেই আমি করি, যেটা হচ্ছে তোমার ছোটবেলা নিয়ে একটা প্রশ্ন, যে তুমি ঠিক কিভাবে মিউজিকের এক্সপোজড হলে, এবং তুমি কিভাবে আস্তে আস্তে কি বলবো মিউজিকের কাছে চলে গেলে, এটা যদি মনে পড়ে তোমার। ছোটবেলা আমার খুব ইন্টারেস্টিংলি হচ্ছে, আমার যেরকম মানে হেলথ প্যাটার্ন বা সব দেখেই বুঝতে পারছো, আমি ছোটবেলায় খেলাধুলার দিকে আমার একদম ন্যাক ছিল। আমার ঠাকুরদা প্রচুর গান শুনতেন, এবং আমার ছোটবেলার আমার বেস্ট ফ্রেন্ড বা আমার সমস্ত গাইডিং কিভাবে কি করব ইত্যাদি ইত্যাদি, আমার ঠাকুরদাদা আমায় ছোটবেলায় আমি ওনাকে সিগারেট কিনে এনে দিতাম, তো উনি সেটার জন্য আমায় ওইটা এনে দেওয়ার জন্য উনি আমাকে 20-25 পয়সা করে বকশিস দিতেন, এবং সেটার জন্য নতুন ক্যাসেট বেরিয়েছে, আচ্ছা তাহলে তো ওটা কিনতে হবে। এবার দাদু নাতি মানে ঠাকুরদা নাতি মিলে যাওয়া হতো, গিয়ে ক্যাসেট মানে একটা ক্যাসেট কেনার জায়গায় 4-5টা ক্যাসেট কিনে আসা হতো, তো সেখানে বিটলস শুনেছি, সেখানে রাজু বন গ্যাজেন্টলম্যানও শুনেছি, সেখানে রোজা শুনেছি। হ্যাঁ, মানে হি ওয়াজ ওয়ান ম্যান যে আমাকে মিউজিকের দিকে ঠেলে দিয়েছে, মানে আমি যেহেতু খেলাধুলা ইত্যাদি করতাম না, সারাক্ষণ পড়াশোনা ওরিয়েন্টেড,
এবং ওনার সাথে সময় কাটাতাম। তো আমাদের বেস্ট টাইম পাসটা ছিল কি গান শুনলাম, নতুন কি গান ভালো হচ্ছে। বড়দা ইউজ টু লিসন টু রেডিও অল দ্য টাইম, হুম হুম এবং ওনার থেকে সমস্ত গানের প্রতি ভালোবাসাটা, মানে গানটা কিভাবে যে ঢুকে গেছে ভেতরে সেটা জানি না, এবং ওই ঢুকিয়ে দেয়াটাও বোধ হয় আমার ঠাকুরদা মানে বড়দারই ক্রেডিট। তো সেইভাবেই গানের মধ্যে আসা, গান বাজনার মধ্যে আসা। এবং পরবর্তীকালে আমার বাবা নিজে মিউজিশিয়ান ছিলেন, বাবা ভায়োলিন বাজাতেন। হুম হুম তো বাবা মানে প্রফেশনালি বাজাননি কোনোদিন, বাবা আচ্ছা আচ্ছা তো সরকারি চাকুরে। তো বাবার অনেক ইচ্ছে ছিল যে আমার দুই ভাই আমরা আমরা যাতে গান বাজনার মধ্যে কিছু একটা করতে পারি। তো সেখানে আমি তবলা শিখতে ভর্তি হলাম ছোটবেলায়, আর দাদা শিখতে ভর্তি হলো গান। তো সেই থেকে আর কি ট্রেনিংটা শুরু। এবং আমি ভেরি ফরচুনেট যে আমার জীবনের প্রথম ইনস্ট্রুমেন্টটা তবলা ছিল, এবং মানে আমি আগামী দিনেও কেউ যদি গান বাজনা শুরু করে, দের ফার্স্ট ইনস্ট্রুমেন্ট শুড বি তবলা, মানে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট শুড বি তবলা। কারণ তবলা হচ্ছে এমন একটা যন্ত্র, যে যন্ত্রটার মাধ্যমে না তুমি একটা বিরাট ওভারভিউ অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল প্যাটার্ন, তাল, লয়, রাগ, অনেক কিছু তুমি প্যাসিভলি শিখে যাচ্ছ। রাইট রাইট তো রাইট সেই সেইটা আমি আমি সত্যি রেসপেক্ট করি যারা তবলা শিখেছেন বা তবলা নিয়ে এগোচ্ছেন। তোমার সাথে আমার এই বিষয়ে অনেকবার বারবার হুম হুম স্টুডিওতেও কথা হয়, হুম 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 তো আমার গান বাজনাটা শুরু এইভাবে। পরবর্তীকালে গিটার, পিয়ানো এইসবের দিকে গেছি, সেইগুলো শেখা, কিন্তু একদম ফাউন্ডেশনটাই ওইটাই, তবলা দিয়ে। এবং প্রচুর গান শোনা, আমি কোনোদিন কোনো মানে গানের মধ্যে কোনো পার্থক্য করতে ডিসক্রিমিনেশন করে না, শিখেনি। না না হ্যাঁ না না, বুঝতে পেরেছি। তো আমি এইভাবে। আমি নেক্সট জিনিসটা জিজ্ঞেস করার আগে তোমাকে এটা জিজ্ঞেস করি যে তুমি কি সেশনটা শেয়ার করলে? না কিভাবে করে আমাকে, আমি টেকনিক্যালি তো, তোমার অন্য আচ্ছা কোনো শেয়ার বাটন আছে, বাট শেয়ার বাটন, ওকে। ডু আই শেয়ার দিস উইথ ফ্রেন্ডস অর স্টার্ট আ ওয়াচ পার্টি, হোয়াট ডু আই ডু উইথ ফ্রেন্ডস, উইথ ফ্রেন্ডস। উইথ ফ্রেন্ডস? ওকে আই এম শেয়ারিং ইট, ওকে ওকে, আচ্ছা আই উইল স্টার্ট আ ওয়াচ পার্টি, মেবি এভরিওয়ান ক্যান জয়েন এন্ড স্টার্ট। দীপিকা সাহা জয়েন করলেন, রামকৃষ্ণ দাস জয়েন করলেন, অভিক মুখার্জিও জয়েন হুম করছেন, সৌরভ চট্টোপাধ্যায় বলছে শয়তান আমাকেও হাঁটিয়ে হাঁটিয়ে মেরে দেয়। হ্যাঁ, মানে এটা একটা মানে আমাদের এটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন হচ্ছে। আই হ্যাভ স্টার্টেড মাই জিঙ্গল ক্যারিয়ার মানে ওয়ে ব্যাক, তো আমার শুরুর দিককার জিঙ্গলের সাথী ছিল হোয়াট এভার জিঙ্গল, মানে আমি পারলে ফিমেল জিঙ্গল গুলো সৌরভদাকে দিয়ে গাওয়াতাম। আমি হিউজ ফ্যান বাই দ্য ওয়ে সৌরভ হুম হুম চ্যাটার্জির, আমি খুব বড় ফ্যান। হ্যাঁ, তো আমিও হুম সৌরভ এনি এনি টাইম এনি জিঙ্গল দ্যাট কামস, আর তখন সৌরভদা চাকরি করছে, সো আমাদের রেকর্ডিং আওয়ারটা ছিল সকাল 8টা থেকে 10টা হুম অথবা রাত্রির 8টা থেকে এন্ডলেস আর কি। আচ্ছা হ্যাঁ, সো আমরা ধরো কোনো জিঙ্গল শেষ করেছি 11টার সময়, তো করে হঠাৎ করে সৌরভদাকে বললাম যে কি হলো, কি হয়, বাড়ি ফিরবে? তো ট্যাক্সি নেবো। ঠিক আছে চলো একটুখানি হেঁটে একটু যাই স্টেডিয়াম অব্দি যাই, তারপর উইল তুমি ট্যাক্সি নিবে। সেই স্টেডিয়াম আসাটা কোনো স্টেডিয়াম অব্দি থামেনি, তো ও লেক গার্ডেন অব্দি এসেছে, অ্যান্ড দেন হি টুক আ ট্যাক্সি। ওকে প্রচুর হাঁটিয়েছি, এখনো হাঁটাচ্ছি, বয়স্ক লোক। বয়স্ক না, কিন্তু সৌরভদাকে দেখলে মনে হয় যে হাঁটতে পারবে। কিছু লোকেদের যেমন দেখলে মনে হয় যে হাঁটতে, যেমন তোমাকে দূর থেকে দেখলে কিন্তু মনে হয় তুমি হাঁটতে পারবে না, কিন্তু তুমি হাঁটতে পারো। না আমি সৌরভ প্রচুর হাঁটি, হ্যাঁ, সৌরভদাকে কিন্তু দেখলে কিন্তু আমার মনে হয়, হাঁটাটা, আমার হাঁটাটা খুব ওই, তুমি তো আমাদের হাঁটার রেকর্ড আছে বলেই বলছি, তুমি দেখেছো গল্প করতে করতে গানের ব্যাপারে আলোচনা করতে করতে ওইরকম ভাবেই হেঁটে চলেছি, মানে ওই যে হনহন করে হাঁটা, শরীর ঝরাও বলে সেরকম না, হ্যাঁ হ্যাঁ এটা আর কি নিজের সঙ্গে একটু সময় কাটানো। হ্যাঁ খুবই ভালো, হুম খুবই ভালো সেটা। এবং হুম অমৃতা রয় জয়েন করলেন, হ্যালো অমৃতা, সুমন্ত দাশগুপ্ত জয়েন করলেন। আচ্ছা এবার যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে তুমি তবলা শিখতে শুরু করলে, হুম এবং হুম এটা হুম কতদিন চললো, আর তখন তুমি মানে ধরো স্কুলে পড়ছো নাকি কলেজ অব্দি টেনেছো, সেই জিনিসটা যদি একটু তুমি বলো। স্কুল স্কুল লাইফে তবলাটা শেষ ক্লাস 8 নাগাদ, তার কারণ ওই প্রাচীন কলা কেন্দ্র বলে চণ্ডীগড় বোর্ডের একটা ছিল, তাতে হুম 4th year অব্দি এক্সাম দিলাম। হুম কিন্তু অ্যাকচুয়ালি এক্সাম দেওয়াটা মোটিভেশন ছিল না, মোটিভেশন ছিল শিখবো, জিনিসটা শিখবো, এবং সেইভাবেই শিখে শিখে যতটা এগোনো যায়। কিন্তু ক্লাস 8-এর সময় হঠাৎ একটু মানে প্রেশার অফ এডুকেশন বা যা যা আমাদের থাকে, বি অল নো, তো সেই প্রেশারটায় আর কি ওই মিউজিকটা কিছুটা ব্যাক সিট নেওয়ার মতো একটা অবস্থা হয়। হুম হ্যাঁ,
আর সেই সময় আর কি তবলাটা কিছুটা ছাড়া ছাড়া মানে হোল্ড করা, হুম হুম এবং তারপরে যখন মাধ্যমিক দিলাম দেওয়ার পর আবার 11-12 কিছুটা তবলা কন্টিনিউ করেছি, কিন্তু বাই দ্য টাইম আই মানে কেপ্ট তবলা লার্নিং অন হোল্ড, ততদিনে না আমার পিয়ানোর প্রতি ভালোবাসাটা তৈরি হয়ে গেছে। আই স্টার্টেড লার্নিং পিয়ানো বাই দ্যাট টাইম, এবং গিটারটা আমি শুরু করেছি মাচ লেটার, বিকজ আই স্টার্টেড লার্নিং গিটার ফ্রম ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 11, তো গিটার কেম মাচ লেটার। কিন্তু আমার ওই ওই ছোটবেলার গানের প্রসঙ্গে একটা জিনিস বলি, আমার না মানে ধরো আলকা ইয়াগনিক গাইছেন যতীন লালিতের একটা গান বা যেই গাইছে, যা যা শুনছি আমার না, আই ইউজ টু ক্যারি আ হেডফোন এবং আমি খুব মাইনিউটলি শোনার চেষ্টা করতাম মিউজিক কি বাজছে, হুম 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 অ্যারেঞ্জমেন্টে কি বাজছে, ফিলার্স কি বাজছে, এটা কি হয়, এটা কি ইনস্ট্রুমেন্ট, ওটা কি ইনস্ট্রুমেন্ট। সো আমার মনে হয় ওই থট প্রসেসটা কোথাও আজকে যখন বিং আ মিউজিক প্রডিউসার বা কম্পোজার কাজ করছি, ওই ওই প্রসেসটা বোধহয় আমার মধ্যে অটোমেটিক্যালি ওটা চলে এসেছিল। চলে এসছে। আর দেন গিটার স্টার্টেড, এবং যখন আমরা কলেজে ভর্তি হলাম তখন তো অলরেডি বাংলা ব্যান্ড সিন একদম ফুল অন চলছে, হুম হুম তো সেই সময় আর কি গিটার ওয়াজ দা কি এলিমেন্ট থিং। টু হ্যাঁ ইউ নো প্রুভ ইউর সেলফ আর কি। হ্যাঁ, হ্যাঁ চল কিন্তু ওই গিটার। জায়গাটা আসবো, কিন্তু তার আগে একটা জায়গা স্কিপ হয়ে গেছে, সেই প্রশ্নটা আমি তোমাকে করবো। তার আগে একবার দেখে নি, রনি রয় জয়েন করলেন, সুব্রত দত্ত, রাজদীপ, হ্যালো রাজদীপ কেমন আছো, অনেকদিন পর দেখা হচ্ছে, সুমানা, দেবাশিস চ্যাটার্জি বলছেন হাই দাদা, শুভাশিস নাগ বলছেন লাভ ইউ আশুদা, সুনীল বর্মা দেখছেন থ্যাংক ইউ, অমিত চ্যাটার্জিও দেখছেন হ্যালো অমিত হাউ আর ইউ। আমি যেটা জিজ্ঞেস করতে চাই যে হঠাৎ করে পিয়ানোর দিকে তোমার আগ্রহটা হলো কি করে, পিয়ানো নিয়ে? পিয়ানোর আগ্রহটা হচ্ছে আমার জীবনে একটা বিরাট ইন্সপিরেশনের জায়গা হচ্ছে পল ম্যাকার্টনি। সো আই আচ্ছা ইউজ টু নো হিম অ্যাজ আ বেস প্লেয়ার অফ বিটলস, হুম হুম এবং আমার তোমাকে আমি বলেওছিলাম যে আমার একটা বহুদিনের ইচ্ছে ছিল যে আই বাই আ পল ম্যাকার্টনি সিরিজ হুম ভিওলা বেস, হুম এবং ওটা কেনার পর আমি তোমায় বললাম যে ফাইনালি বট ইট। হুম তো পল ম্যাকার্টনি আমি শুরুর দিক থেকে জানি যে ইজ আ বেস প্লেয়ার এন্ড হি সিংস দিস দ্যাট। হুম তো লেটার অন একবার দেখলাম তখন কোথাও একটা, তখন সবসময় বোধ হয় MTV বা VH1 কিছু একটা এসছে, তো আই সিন আ ভিডিও অফ হে জুড, সেখানে পল ম্যাকার্টনি বসে বসে পিয়ানোটা বাজিয়ে বাজিয়ে গানটা গাইছে। আচ্ছা আচ্ছা আমার মনে হলো যে এটা শিখতে হবে, এবারে এইটা শিখতে হবে। আই এম আ ফ্যান বয় বেসিক্যালি, আমি আমার হিরোরা যা করে আমি সেটাই করবার চেষ্টা করি। তো মাই ইন্সপিরেশন টু লার্ন পিয়ানো ওয়াজ পল ম্যাকার্টনি, বিকজ হি ইজ প্লেইং পিয়ানো, আই হ্যাভ টু প্লে পিয়ানো, দ্যাটস ইট। রাইট 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 বুঝতে পেরেছি। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমাদের দুজনের প্রিয় মানুষ যাদব বাবু এসে গেছেন, এবং যাদব যাদব দা কেমন কেমন আছো, এখানে তুমি লিখো, পিনাকি চক্রবর্তী, স্যামুয়েল নমস্কার, বোসিং, আমার প্রণাম নিও যাদব দা। সৌরভ মুখার্জি এন্ড রাহুল সরকার, অল অফ দেম হ্যাভ জয়েন, থ্যাংক ইউ ফর জয়নিং। রাহুল আমি সরকার মানে আমাদের কিবোর্ডিস্ট রাহুল সরকার? না, ইনি অন্য একজন রাহুল সরকার। আচ্ছা ওকে, হুম সত্যজিৎ নয় আর কি। না, ওকে আচ্ছা, এইবারে যখন তুমি কলেজে গেলে এবং তুমি তারপর তোমার মনে হলো তোমার গিটার বাজানো শুরু করা উচিত, এরকম মনে হলো না না, কাউকে দেখলে 11 তুমি থেকে কিভাবে গিটারটা শুরু, গিটারটা 11 থেকে শুরু করে দিয়েছি। কি করে হ্যাঁ করলে? গিটারটা শুরু করলাম হচ্ছে এই সৌরভ দা একজনের নাম, মানে আমাদের সৌরভ চ্যাটার্জির ব্যান্ড ছিল তখন চারণ দলে, ঠিক পর পর রিক্টার স্কেল বলে একটা ব্যান্ড ছিল, তো সেখানে একদম ভাইব্রেন্ট একটা অসাধারণ মানুষ ছিল, তার নাম হচ্ছে অভিষেক মুখার্জি, বিলেদা। বিলেদা ওয়াজ অ্যাকচুয়ালি দ্য গাই হু আই আই স্টার্টেড মাই গিটার লার্নিং উইথ বিলেদা, মানে অভিষেক আচ্ছা মুখার্জি, আচ্ছা আচ্ছা এবং মানে আমরা ওর বাড়িতে যেতাম। আচ্ছা মাঝখানে কিছু একটা ছোট স্প্যান অফ টাইম আমি ড্রামসও বাজিয়েছি তো উইথ বিলেদা। হ্যাঁ আচ্ছা তো আচ্ছা ড্রামসটা বাজিয়ে দেখলাম ড্রামসটা হচ্ছে না, তো হুম বিলেদা বললো তাহলে তুই একটা কাজ কর, ড্রামসটা হচ্ছে না তাহলে তুই গিটারটা একবার ট্রাই কর। তো আমি বললাম যে ঠিক আছে গিটারটা ট্রাই করি। তো ওই সময় থেকে আই স্টার্টেড লার্নিং গিটার, এবং গিটারে ইন্সপিরেশন ঠিক না, গিটার ওয়াজ, গিটার ন্যাচারালি কেম টু মি বিকজ মানে দে ওয়াজ নো আদার অপশন। ঠিক আছে তুই ড্রামসটা বাজছিস না কিন্তু ব্যান্ড করতে হবে, তাহলে তুই গিটারটা বাজা। সো ওইভাবে নো বডি ওয়ান্টেড মি অ্যাজ আ কিবোর্ড প্লেয়ার, ফর হোয়াট রিজন আই ডোন্ট নো, বাট সো আই আই স্টার্টেড লার্নিং গিটার। এবং আমাদের যখন ব্যান্ড সিনটা করছি তখন কেউ বেস গিটার বাজাতে পারতো না, চাইতো ব্যান্ড না, সিন বলতে পারতো এটা না কখন, থেকে বড় এই ব্যান্ড সিনটা কি তুমি কলেজ থেকে বলছো? না, একদম এটা রাইট ফ্রম দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য কলেজ থিং। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা তখন সেন্ট জেভিয়ার্স ওদের বিলেদা
ওইখানে সমস্ত মানে আমাদের আরো এক বন্ধু ছিল সৌরভ দত্ত, চেনে রাজগৌরব দেবনাথ, সো হি বট আ বেস গিটার, হুম হুম বাট 2 দিন রিহার্সাল করে ও বললো বেস গিটারটা বাজালে ঠিক বুঝলি তো ইউ আর নট গেটিং নোটিসড অন অন লাইভ শো, সো লেটস নট প্লে বেস গিটার, সো হি শিফটেড টু গিটার অ্যান্ড হি লেফট গিটার অ্যাজ ওয়েল। তো ওর একটা গিটার ছিল উইচ উই বট ফ্রম রাগানজা, হ্যাঁ, আচ্ছা, ফ্রি স্কুল স্ট্রিটে, তো ওই বেস গিটারটাও ট্রু আমার টোন, জিম্মায় দিয়ে দিয়েছিল, ট্রুটোন, ট্রুটোন ব্ল্যাক কালারের ট্রুটোন গিটার, সো ওই বেস গিটারটাও আমার জিম্মায় দিয়ে দিয়েছিল। দেওয়ার পর যেহেতু ওই তবলা লার্নিং বা ওই গ্রুভ সেন্সটা একটু একটু ছিল, সো আমি দেখলাম যে আই হ্যাভ টু বিকাম আ স্টপ গ্যাপ বেস প্লেয়ার, আই নেভার ওয়ান্টেড টু বি আ বেস প্লেয়ার, বাট স্টপ গ্যাপ একটা করতে করতে দেখলাম যে আই এম লাভিং দ্য ইনস্ট্রুমেন্ট বিকজ দের ইজ সো মাচ টু এক্সপ্লোর। অ্যান্ড দেন একদিন আমি রিয়েলাইজ করলাম যে আই ওয়ান্টেড টু বি দ্য পল ম্যাকার্টনি অফ ইন্ডিয়া, সো হি ইউজ টু প্লে বেস গিটার, সো আই এম ইন দ্য রাইট ট্র্যাক, সো লেটস আচ্ছা প্লে বেস গিটার, মানে আচ্ছা, দ্যাট ওয়াজ লাইক কনসোলেশন টু মি, আমি নিজেকে বোঝাচ্ছি হ্যাঁ 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 বাজায় তো খারাপ না, পল ম্যাকার্টনিও বাজায় তাহলে হ্যাঁ ওটাই বাজায়, সো দ্যাট ইজ হাউ মাই বেস গিটার জার্নি স্টার্টেড ফ্রম দ্য ফার্স্ট ইয়ার অফ কলেজ। ফ্যান্টাস্টিক। আমার অরিজিৎ বিশ্বাস, কথাকলি ভট্টাচার্য দুজনে জয়েন করলেন, থ্যাংক ইউ ফর জয়নিং। আমার একটা জিনিস হঠাৎ করে মাথায় এলো যখন তুমি বললে যে ড্রামসটা তুমি বাজাতে মাঝখানে, এবং হ্যাঁ কি হয় হ্যাঁ যে আমার আমার ভাই একদিন এরকম পাঠিয়েছে একটা টম এঞ্জেরির একটা এপিসোড আছে, বুঝেছো, যেখানে কি হয় হুম যে টম একটা অর্কেস্ট্রার মধ্যে, আই থিঙ্ক হি ইজ কন্ডাক্টিং, ঠিক আছে, এবং বিভিন্ন লোকেরা বসে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, জেরি হচ্ছে তাদের নিচের ফ্লোর থেকে ওই এক একজন ইনস্ট্রুমেন্টালিস্টের চেয়ারের পায়ের জায়গাটা গোল করে কেটে দিচ্ছেন, দেয়ার ওরা নিচে চলে যাচ্ছে, বুঝতে পারছো? তো ধরো যে ট্রাম্পেট হ্যাঁ বাজাচ্ছিল, যে ট্রাম্পেটের পার্টটা আসছে ওর নিচটা কেটে যাচ্ছে, ও চলে যাচ্ছে, টম তখন দৌড়ে গিয়ে ওই ট্রাম্পেট বাজাচ্ছে, কখনো দেখছে যে ওইখানে অ্যাকর্ডিয়ানটা পড়ে গেল, ঠিক আছে, ও গিয়ে অ্যাকর্ডিয়ানটা বাজাচ্ছে। তো ভাই আমাকে ওই মিমটা, মানে ওই মিমটা আমাকে উদ্দেশ্য করে একদিন পাঠিয়েছিল, ঠিক আছে, চারপাশে চারটে ইনস্ট্রুমেন্ট নিয়ে টম দাঁড়িয়ে আছে, আমার জাস্ট ওইটা মনে পড়লো। কিন্তু আচ্ছা, সানি সানি ভট্টাচার্য জিজ্ঞেস করছে, ও তোমার মাই একটা গড, বেস গিটার, বেস গিটার আইবানেজ এর আমার কাছে বহুদিন ছিল এন্ড বাজিয়েছি প্রচুর। হুম 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 ওইটা আমার মনে আছে, সানি সানি একদিন আমরা বোধহয় নর্থ ক্যালকাটার কোন একটা হলে শো করছি, সানি এসে বললো আমার নাম, হ্যালো আমার নাম সানি ভট্টাচার্য, বললাম বাহ, আর ওকে ভীষণ সুইট আর ভীষণ একটা দারুণ দেখতে, খুব ওকে ফার্স্ট দেখলেই তোমার মনে হয় একটা দারুণ ইমপ্রেসিভ একটা খুব, আর হি ইজ ভেরি মিউজিক্যাল, ভেরি মিউজিক্যাল, অবশ্যই ভেরি অবশ্যই, ফ্যান্টাস্টিক ট্যালেন্ট, তো বললো যে এই গিটারটা একবার দেখবো, তো ও জাস্ট এমনি ফ্রেডবোর্ড গুলো ধরছিল, তো আমি সাউন্ড চেকেছিলাম, আই জাস্ট পুল্ড দ্য বেস গিটার এবং ওকে দিয়ে বললাম দেখো গিটারটা তোমাকে, দ্যাট ওয়াজ আ ইয়ে না সানি, ওটা বোধ হয় আইবনেজের SR 300 বা SR 500 টাইপের একটা গিটার ছিল, ফোর স্ট্রিং ফ্যান্টাস্টিক। বেস। ও বলছো ইয়েস, হুম মোহিত মঞ্চ, মোহিত মঞ্চ তো আমার মনে হচ্ছে সানির বাড়ির মোহিত একটু মোহিত পাশে। হ্যাঁ আমি জানি না, ও ওই দিকটা বেলগাছিয়ার দিকেই হ্যাঁ ছিল। হ্যাঁ হুম হুম আচ্ছা, সৌরভ চট্টোপাধ্যায় বলছে তোদের দুজনের সেম গল্প, অরবিন্দ মিত্র জয়েন করলেন। আচ্ছা, এইবারে তুমি যে এই ধরো ব্যান্ডের সাথে তোমার বেস বাজাতে তুমি শুরু করলে, তোমার কলেজ ব্যান্ড, হুম হুম দেন আমি কিছুক্ষণ মানে বিফোর কামিং টু তোমার অ্যাজ এ কম্পোজার তোমার জায়গাটা দেখার আগে, আমি কিছুক্ষণ অ্যাজ এ বেস প্লেয়ার অলসো আই ওয়ান্ট টু এক্সপ্লোর সাম অফ দ্য থিংস। হ্যাঁ, তো এইবারে তুমি যখন তুমি বেস, তারপরে তোমার এবারে তুমি প্রফেশনালি কিভাবে বেস গিটারটাকে নিয়ে চলে আসলে? কলেজ ব্যান্ড বা ওই ছিলই, আমরা ব্যান্ড করতামই, দ্যাট ওয়াজ নট দ্য কলেজ ব্যান্ড, দ্যাট ওয়াজ আউটসাইড দ্য কলেজ, আমাদের ফার্স্ট আচ্ছা, ব্যান্ডটার নাম ছিল অর্কিড, হুম হুম তো অর্কিড নামে আরেকটা ব্যান্ড ছিল বলে উই চেঞ্জ দ্য নেম টু রডোডেনড্রন, তো রডোডেনড্রনে মাই ব্রাদার ইউজ টু সিং, আমার দাদা ওয়াজ দ্য লিড ভোকালিস্ট অফ দ্য ব্যান্ড, আর দিলে দা গিটার বাজাতো, হিরক ড্রামস বাজাতো, আমি বেস গিটার, উই ইউজ টু প্লে ইন ডিফারেন্ট ডিফারেন্ট কলেজ ফেস্ট, কারণ প্রচুর বন্ধু বান্ধব ছিল যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, ঋতব্রত কিবোর্ড বাজাতো, ঋতব্রত আরসিসি আইআইটি তে পড়তো, সরি হেরিটেজে পড়তো, হীরক আরসিসি আইআইটি তে পড়তো, তো বিভিন্ন কলেজ ফেস্ট গুলোই বাজাতে আরম্ভ করতো, কলেজ ফেস্ট গুলো বাজাতে আরম্ভ করতে করতে হঠাৎ করে আশা অডিও একটা বিরাট একটা রেজ এনে দিল ব্যান্ডে মাতরম বলে, এরকম হুম হুম দ্যাট হুম ওয়াজ লাইক আ হিউজ চেঞ্জ অ্যান্ড হিউজ পুশ টু দ্য বাংলা ব্যান্ড সিন, হুম হুম অ্যান্ড দেন উই স্টার্টেড অ্যাকচুয়ালি টেকিং থিংস সিরিয়াসলি,
হ্যাঁ, তো তার আগে ছুটকো ছাটকা অমুক ব্যান্ডে একটা বেসিস নেই, একটু বাজিয়ে দিত, তমুক ব্যান্ডে একটা নেই। হ্যাঁ, আমাদের এই অমুক ব্যান্ডে নেই, তমুক ব্যান্ডে নেই, তো সব থেকে বেশি প্রশান্ত করেছে। হি ইজ দ্য হেল্পিং, হি ওয়াজ সাপোজ টু বি দ্য হেল্পিং হ্যান্ড অফ এভরিওয়ান, প্রশান্ত মাহাতো। তো প্রশান্তর সাথেও বন্ধুত্ব আমার আছে তখন থেকেই আর কি, বন্ধুত্বের শুরু। তো বিভিন্ন কলেজ ফেস্টে আমাদের দেখা হতো, মানে আমরা আর কি ওই ভাড়াটে গুন্ডার মতো ছিলাম বেস প্লেয়াররা, কারণ বেসিস্ট কারণে সবার গিটারিস্ট আছে, ড্রামার আছে, সিঙ্গার তো প্রচুর আছে, কিবোর্ড প্লেয়ার আর বেস প্লেয়ার খুব কম। তো ওই আর কি, আমি হয়তো একই জায়গায় বাজাতে গেছি, তখন ছোট ছোট কম্পিটিশন ধরো, তো ওই একই জায়গায় বাজাতে গেছি, এক্ষুনি একজনের সাথে বাজালাম, তারপরে আবার টি শার্টটা পাল্টে অন্য একজনের সাথে বাজাচ্ছি, তো এই জিনিসগুলো হতো। দেন মাই ফার্স্ট প্রফেশনাল কল কেম ফ্রম শহর। হ্যাঁ, মানে আমি তখন বোধহয় ফাইনাল ইয়ার পড়ি, কিন্তু আমি সেটা কিছুদিন করে সেটার থেকে বেরিয়ে আসতে হয়েছিল, কারণ আমার ফাইনাল ইয়ার পরীক্ষা তখন, আমি পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস ছিলাম বরাবর, এবারে ওইটার জন্য। দেন রাইট আফটার আই ফিনিশ মাই গ্রাজুয়েশন করে আমি একটা ছোট কল সেন্টারে চাকরি জয়েন করেছিলাম, জাস্ট এমনি, মানে একটু টাকা পয়সা হাতে আসবে, বন্ধুদের সাথে রিলাক্সে তাদের সিনেমা টিনেমা দেখাবো, খুব নাম যশ হবে আমার। বন্ধুরা তখন বেকার, কিন্তু আমি একটা টাটা ইন্ডিকমের ফোনের কল সেন্টারে আই ইউজ টু খিস্তি খেতাম আর কি ওখানে, এবং টাকা রোজগার। সো ওয়ান ডে অর্কদা, অর্ক বিশ্বাস, হি ইজ আ ভেরি ভাইটাল পার্সন ইন মাই মিউজিক্যাল ক্যারিয়ার, অর্কদা তখন ওরা ওই তোমার মেনকা সিনেমা হলের পাশে ইন্ট্রাসফট এর অফিস ছিল, তো অর্কদা ওখানে চাকরি করতো। আমি মেনকায় সিনেমা দেখতে গেছি, আমাকে অর্কদা বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল অফিস থেকে বেরিয়ে, আমাকে বললো কি করছিস, আমি বললাম সিনেমা দেখতে এসেছি। ওকে, তো গ্রাজুয়েশন পরীক্ষা হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ, করে এখন একটা ছোট টাটা ইন্ডিকম করছি, এবার তো মাস্টার্স করব, তারপর ম্যানেজমেন্ট পড়ব, হ্যাঁ MBA হবে, এইসব হবে। বললো যে শোন না, আমরা একটা, আমি অভিলাষা করছি, আমরা একটা অ্যালবামও করছি, তো আই নিড আ বেস প্লেয়ার। তো আমি বললাম যে তোমাদের রিহার্সাল কখন হয়, কোথায় হয়? তো অভিলাষার রিহার্সাল গলগ্রিনে হয়, উইচ ইজ ভেরি ক্লোজ টু মাই। তো আমি অর্কদাকে বললাম কি কিভাবে কি করব তাহলে, বললো তুই রোববার দিন চলে আয়। তো তার আগে আমি জানি অভিলাষের বাম্পিদা বাজাচ্ছে, মানে বাম্পিদাকে আই রেসপেক্ট হিম আ লট, আই লার্ন আ লট ফ্রম হিম। তো আমি বললাম যে বাম্পিদা যা বাজিয়েছে সেগুলো কি আমি বাজাতে পারবো? বললো যে ঠিক আছে, গিভ ইট এ ট্রাই একবার। সো সো দ্য নেক্সট সানডে, তো ফ্রাইডে ধরো সিনেমাটা দেখতে গেছি, আর সানডে আমায় বরকদা নিয়ে গেছে রিহার্সালে। তো রিহার্সালে গিয়ে আই মেট দ্য মোস্ট হাম্বল অ্যান্ড মোস্ট, কি বলবো, বিউটিফুল হার্টেড পার্সন অফ মাই লাইফ, দ্যাট ইজ কুট্টি মজুমদার। হ্যাঁ, কুট্টিদা তখন রিহার্সাল প্যাডে ওরা সবে গোছাচ্ছে, বিকজ ওই সানডে যেদিন, ওই দিন থেকে ওদের পরের অ্যালবামের, মানে শান্তি চাই বলে যে অ্যালবামটা, যেটা 2006 রিলিজ হলো, 2007 রিলিজ হলো, সেই সেই অ্যালবামটার কাজ শুরু। আচ্ছা, সাথে না, 6 রিলিজ হলো। তো আমি গেলাম, গিয়ে এবারে অভিলাষার গান স্বাভাবিকভাবে আমাদের সবার শোনা, বাইরেটা তো বেসটা কনেক্ট করতে গেলাম, দেখলাম অ্যাম্পটা কাজ করছে না। তো কুট্টিদা আমাকে বললো তুমি বাজাতে পারো? তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ পারি। বললো যে ঠিক আছে, আমি একটা গান গাইছি তো হারমোনিকা, তো ও আমার, আমি গাইলো, তো আমি হারমোনিটা গাইলাম। তো একটা বেসিস্টের অডিশনে গিয়ে আমি হারমোনি গাইলাম, গাওয়ার পর কুট্টিদা বললো কালকে থেকে রেকর্ডিং শুরু হচ্ছে অন এয়ার বালিগঞ্জে, রাজীব দাস স্টুডিওতে, চলে এসো, তুমি তুমি বাজাচ্ছ। তো আমি বেরিয়ে এসে অর্কদাকে গিটার ফিটার প্যাক করে বললাম, ওরা কি বেস গিটার বাজানো কিছু শুনবে টুনবে না? বললো হয়ে গেছে হয়ে গেছে, তুই বাজাচ্ছ। তো দ্যাট ইজ হাউ থিংস হ্যাপেন। তো এবং দেন অন, মানে প্রফেশনালি যদি কোনো ব্যান্ড বলো, মানে তার আগে কম্পিটিশন হ্যান ত্যান এগুলো করেছি, ছোট ছোট শোজ বাজিয়েছি, কোথাও ট্যাক্সি ভাড়া দিয়ে, ট্যাক্সি ভাড়া পেয়েছি বা বাজিয়ে ফেরার সময়, কম্পিটিশন গুলো, ইউ নো হোয়াট হ্যাপেন্স। তো ওই করে দেন অভিলাষা হ্যাপেন্ড, এবং পরের দিন থেকে স্টুডিও যাতায়াত শুরু। টু বি ভেরি অনেস্ট, একটা সময় আমি নিজে আই ওয়াজ ভেরি স্কেপটিক্যাল, যে আমি যখন পড়াশোনা করছি, গ্রাজুয়েশন করছি, এসব করছি, আই ওয়াজ ভেরি, আমি একটা সময় খুব নিজেও ভাবছিলাম যে আমি তো, আমি কি সত্যি সত্যি মিউজিকটা থেকে অনেকটা দূরে চলে এলাম? কিন্তু দিস ইজ হোয়াট আই অলওয়েজ ওয়ান্টেড টু বি। আমার ব্যান্ড করার কারণটাও ছিল আমি গান লিখি, শুরু করি, সেগুলো গাওয়া হবে, তাহলে কি আমি অনেক দূরে চলে আসছি ওটার থেকে? তো তারপর অটোমেটিক্যালি দেখলাম না, তুমি ওই জিনিসটা যেটা চাইছিলাম, অভিলাষা অ্যাকচুয়ালি ওয়াজ মাই ইউনো স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে আমি আবার গান বাজনাটা প্রপারলি ফিরে আসি।
এবং অভিল রাইট আশার মতো একটা ব্যানারের রাইট মাধ্যমে রাইট ওখানে বাম্পিদাকে পাওয়া, বাম্পিদাকে পেয়েছি, প্রচুর পেয়েছি বাম্পিদাকে অভিল আশার সময়, অর্কদাকে পাওয়া, অয়নদাকে পাওয়া, তমালদাকে পাওয়া, তমাল চক্রবর্তী, হুম কুট্টিদা, সবার সবার উপরে। আই অ্যাম রিয়েলি ফর্চুনেট টু হ্যাভ দিস পিপল ইন মাই লাইফ, আদারওয়াইজ আমি আজকে অ্যাজ এ কম্পোজার, অ্যাজ এ মিউজিক প্রডিউসার আমি জানি না আমি কতদূর কি করতে। একটা ছোট মজার ঘটনা বলি, আমাদের হ্যাঁ অভিলাষাটা জটিলেশ্বর মুখোপাধ্যায়, ডি জটিলেশ্বর মুখোপাধ্যায়, তার যে বাড়ির গ্যারাজটা সেই গ্যারাজে আমরা রিহার্সাল করতাম। তো অয়নদা তখন একটা মারুতি ওমনি গাড়ি ছিল, ও কলেজ স্ট্রিট থেকে ড্রাইভ করে অফিস আসতো, হুম ইউজ টু টেক অর্কদা এবং ওরা ওই গাড়িটা করে ফিরত। তো হুম তখন কুল এডিট প্রো বলে একটা সফটওয়্যার ছিল, আমি সেই সফটওয়্যারটায় বসে বাড়িতে গান তৈরি করতাম, করে প্রত্যেকদিন একটা করে, আমার সেই 100টা সিডির স্পিন্ডল কেনা ছিল, প্রত্যেকদিন একটা করে গান কিছু বানালাম, বানিয়ে নিয়ে গিয়ে অয়নদার ওই সিডি ড্রাইভে ঢুকে দেখো এটা বানিয়ে এনেছি। তো ওরাও খুব হ্যাপি হতো যে একটা ইয়াং বেস প্লেয়ার, ওর মধ্যে এই এই আইডিয়াটা আছে যে কিভাবে গান তৈরি করব, নিজেই বাড়িতে গিটার, পিয়ানো, কিবোর্ড, ড্রামস করে নিয়ে আসছে। তো ওরা খুব অ্যাপ্রিসিয়েট করতো, খুব আমাকে ইয়ে করতো যে কর 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 এটা ভালো হচ্ছে। ততদিনে ওরা কিন্তু প্রো লেভেলটা রিচ করে গেছে, ওরা রেকর্ডিংস বাজাচ্ছে। তমালদা, তমাল চক্রবর্তী, উই অল নো হিম অ্যাজ এ ফ্যান্টাস্টিক প্রোগ্রামার, তমালদা প্রোগ্রামিং করছে, বাট আমার কোনো ভুল চুক কিছু হলে তমাল দেশে শোন এটা এইভাবে করবি না এইভাবে কর। সো আই ওয়াজ কন্টিনিউসলি লার্নিং উইথ দিস পিপল, মানে অয়নদা, অর্কদা, তমালদা, এরা এই জিনিসগুলো ঢোকাচ্ছিল। তো বাংলা ব্যান্ড অ্যাকচুয়ালি ওয়াজ মাই এডুকেশনাল ইনস্টিটিউশন, যেখান থেকে আমি এই রাইট জিনিসগুলোকে পরপর রাইট পরপর। রাইট 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 এবং এই জায়গাটাতে আমি এসে আবার তোমাকে পরের প্রশ্নটা করব। তার আগে দেখি সানি বলছে আইবানেজ SR 900 আই গেস, এবং হুম হুম ও বলছে ইয়েস বেসিস্ট ছিল না, ইনফ্যাক্ট ওয়েন আই স্টার্টেড অলসো সত্যি ছিল না বেসিস্ট। হুম সঙ্গীতা মন্ডল বলছেন হুম হাই, সৌরভ চট্টোপাধ্যায় বলছেন দ্য বিগেস্ট রক স্টার উইথ রেসপেক্ট টু কুট্টিদা বলছেন, কুটিয়া, অফকোর্স, এবং সুদীপ্ত জনি সরকার দেখছেন, শিলাদিত্য চট্টরাজ দেখছেন। আমি পুরো এইটুকু জিনিসের মধ্যে থেকে যেটা বুঝলাম, এক প্রশান্তর মাহাত্ম্য, এবং হ্যাঁ এবং এইটা যে তুমি অর্কর ওপর বিশ্বাস করেছিলে এবং সেখান প্রজন্ম থেকে, এখনো করি, হ্যাঁ এখনো করি। তো কাজেই আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এইটা তো তুমি একটা জিনিস বলছো যে তুমি বাংলা ব্যান্ড মানে এই পুরো সিনারিওটা থেকে এরা তোমাকে কিভাবে শেখাচ্ছে, ইনফ্যাক্ট ইট ইজ মোর অফ লাইক আ প্র্যাকটিক্যাল হ্যান্ড ইন হ্যান্ড লার্নিং, মানে এই যে যেমন ধরো তুমি বলছো সিডি চালাতে এবং কেউ তোমাকে অ্যাপ্লিকেশন শেখাটা, অ্যাপ্লিকেশন ছিল, বাট হোয়াট হ্যাপেন্ড যে ধরো তুমি যখন বেস প্লেইংটাকে যখন সিরিয়াসলি নিয়েই হোপফুলি তুমি নিয়েই নিয়েছো অলরেডি, কারণ তুমি একটা প্রফেশনাল ব্যান্ডে তুমি বাজাচ্ছো, তখন কি তুমি অলরেডি হ্যাভ ইউ স্টার্টেড লিসনিং টু পিপল লাইক ধরো ভিক্টর হুম বা অল দিস পিপল, তুমি এইটার ব্যাপারে একটুখানি বলো যে এদের তুমি দেখলে কিনা বা বিদেশি বেস আমার প্লেয়ারদের স্টাডি। আমার কিছুটা অংশ বাম্পিদা এবং কিছুটা অংশ কচু স্যার, মানে ফর বেস গিটার। যখন আমি একটা জিনিস বাজাচ্ছি, সো আই অলওয়েজ ওয়ান্টেড টু লার্ন ইট প্রপারলি, এবং অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবো না যতক্ষণ না আমি কোনো একটা মাস্টার কারুর কাছে আমি যাচ্ছি, হুম হুম হু নোজ দ্য ক্রাফট ভেরি ওয়েল। তো সেটা, এবং অর্কদা হিমসেলফ ইজ এ গুড বেস প্লেয়ার। অর্কদা আমাকে, হি বার্নড মি টু ডিভিডিস, লেসন ভিডিওস, একটা ছিল হচ্ছে ওই রেনল্ডস এর উল্টো দিক থেকে ওইগুলো কিনতো, ও ফার্স্ট ভিডিওটা আমাকে দিয়েছিল ভিক্টরের, তখন ভিক্টরের গোঁফ আছে আরো, হি ওয়াজ ভেরি চাবি, ওর ইয়াং এজ এর একটা ভিডিও দিয়েছিল, আই লাইকড ইট, এবং অত চপস দেখে আমি একটু ঘাবড়েও যাই। বাট মাই মোস্ট ফেভারিট বেস প্লেয়ার দ্যাট আই হ্যাভ টিল ডে ওয়াজ ডেভ লারু। হ্যাঁ, সো আমার প্লেয়িং প্যাটার্নটার অনেকখানি ইন্সপিরেশন হচ্ছে ডেভলারু। ডেভলারুর একটা, ডেভলারুর একটা ইয়াং অবস্থার একটা ভিডিও দেখেছিলাম, তখন ও খুব রোগা, লম্বা চুল, সো ওই স্ল্যাব টেকনিক, ওর প্লেয়িং, ওই জিনিসগুলো নিয়ে আমার খুব ইন্টারেস্ট লেগেছিল। সো মাই দ্য প্যাটার্ন অফ প্লেয়িং, বাট দ্য মিউজিক্যালিটি আই ওয়াজ, যেটা আমি ফলো করছিলাম ওয়াজ ডেভলারু। আই ওয়াজ লিসনিং টু আ লট অফ হিজ রেকর্ডস, আ লট অফ হিজ, যেটা হাতে পাওয়া যায়, তখন তো এত ইন্টারনেটের এত বুম ছিল না, যা হাতে পাচ্ছি তখন সেটা ডেভলারু ডেভলারু সার্চ করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। আমার ভিক্টর উটেন ডেফিনেটলি, হি ইজ, হি ইজ লাইক আ, লাইক আ এপিটম অফ বেস গিটার প্লেইং, হি ইজ, হি ইজ আ ইউনিভার্স অফ বেস গিটার প্লেইং অল টুগেদার। বাট ওর ফার্স্ট লেসন ভিডিওটা ওয়াজ নট ভেরি ইন্টারেস্টিং টু মি, মানে আমি জাস্ট, আমার, আমি একদম হ্যাঁ হাম্বলি বলছি, হাত জোর করে বলছি যে দ্যাট ভিডিও কাইন্ড অফ
ওয়াজ ভেরি, মানে আমি তখন নিজেই এত ক্ষুদ্র, আমি ওই বড় জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারছি না। সো হুম দ্যাট ওয়াজ কাইন্ড অফ, মানে ডান দিক থেকে বাঁ দিক থেকে ট্যান হয়ে বেরিয়ে যাচ্ছে। ডেভ উটেন আই স্টার্টেড লিসনিং মাচ লেটার, মানে ওয়েন ওর আরেকটা ভিডিও বেরিয়েছিল, সেই সেই ভিডিওটা আমার ভীষণ প্রিয় একটা মিউজিক্যাল ভিডিও ওইটা। আর আই কেম অ্যাক্রস উইথ দিস ব্যান্ড কল্ড বেলা ফ্লেক অ্যান্ড ফ্লেকটোনস, যেখানে ভিক্টর ভিক্টরের দাদা একসাথে বাজায়। সো হুম ওই ভিডিওটা দেখবার পর আমি বুঝেছিলাম হি ইজ নট অল অ্যাবাউট প্লেইং স্ল্যাপস অ্যান্ড চপস ইন বেস গিটার, হুম হি নোজ হাউ হুম টু, হি মানে বেসিক্যালি খুব খারাপ বললাম, মানে হি ইজ আ স্ট্রং বেস প্লেয়ার হু ক্যান হোল্ড আ গ্রুভ, হু ক্যান হোল্ড দি এন্টায়ার ব্যান্ড। তো দেন আই স্টার্টেড লাভিং হিজ আইডিয়াস অফ বেস প্লেইং অ্যান্ড এক্সপ্লোর করতে আরম্ভ করলাম। বাট আমার ফাউন্ডেশনের অনেকখানি বছর কিন্তু ইজ অ্যাবাউট ডেভলপ অ্যান্ড ফ্লি অফকোর্স, কারণ অত ফ্ল্যাশি বেস প্লেয়ার তো আমরা দেখিনি। সো হি রাইট ওয়াজ রাইট লাইক দ্য সচিন তেন্ডুলকার অফ বেস গিটার। সো ফ্লি আই ইউজ টু লাভ, আমার আমাদের অভিলাষে অধর্ম বলে একটা গান ছিল আমার বেস লাইনটা, ইট ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই হোয়াট ফ্লি ইউজ টু ডু দ্যাট টাইম, হুম হুম মানে হুম দ্যাট ওয়াজ নট অ্যাট অল কর্ডাল, পেছনে গিটার কর্ডস বাজে, রিফ বাজে, ডিস্টরশন, বাট অধর্ম ইজ বেসড অন আ বেস বেস লাইন, মানে দ্যার ওয়াজ নো বেস গিটার কর্ড ব্যাকিং, না ইট ওয়াজ আ লাইন উইচ ওয়াজ থ্রু আউট। সো ওই ওই ইন্সপিরেশন গুলো। ফ্যান্টাস্টিক। ইন দ্য মিন টাইম সায়নী পালিত, রাজীব চক্রবর্তী অ্যান্ড অর্ণব সামন্ত, অল অফ দেম আর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। শ্রীময় রয় চৌধুরী, কণাদ রয়, দে আর অলসো ওয়াচিং। তুমি এবার এইটা বলো যে যারা ফর পিপল, ধরে নাও যারা মানে অ্যাসপায়ারিং বেস প্লেয়ার্স যারা রয়েছেন, যারা ধরো এখন দেখছেন, তো তুমি কি মনে করো যে একজন বেস প্লেয়ারের রোল কি ইন দ্য মিউজিক দ্যাট হি ইজ প্লেয়িং? ইন আ ব্যান্ড অর অ্যাজ আ হোল ইন আ মিউজিক প্রোডাকশন? বোথ, দুটোকে আলাদা আলাদা তুমি বলতে পারো। করতে হবে, হ্যাঁ, হুম ইন আ ব্যান্ড একটা বেস প্লেয়ারের সব থেকে ইম্পর্টেন্ট রোলটা হচ্ছে ফিল দ্য পকেটস। হুম হুম ইউ হ্যাভ মেলোডি প্লেয়ার্স, বেস গিটার হ্যাজ আ মেলোডি পার্ট অলসো, বাট ইট ইজ ফান্ডামেন্টালি ওটা একটা গ্রুভ এলিমেন্ট, ইট ইজ ক্রিয়েটিং দ্য ব্রিজ বিটুইন দ্য মেলোডি অ্যান্ড দ্য রিদম ইনস্ট্রুমেন্টস, উইচ আই আই সাপোজ। হ্যাঁ, মানে এখানে আমার মনে হয় যে স্ট্রং বেস প্লেয়ার উইল ক্রিয়েট আ, জানো তো, মানে একটা ইট আছে, তার মধ্যে বালির লেয়ার আছে, অনেক কিছু আছে, তারপর একটা সুন্দর একটা মোলায়েম একটা লেয়ার করে দেবে, যাতে অডিয়েন্স, মানে ফর আ ব্যালাড সং, অডিয়েন্স যাতে ওটা ফিল করতে পারে, খুব সুন্দর একটা স্মুথ একটা হুম হুম স্ট্রাকচার করতে পারে। ফর আ ডান্স সং, ফর আ ফাঙ্ক সং, বেস গিটার ইজ দ্য হিরো। বেস গিটার উইল লিড দ্য রেস্ট অফ দ্য অর্কেস্ট্রা অর দ্য রেস্ট অফ দ্য রেস্ট অফ দ্য পিপল হু আর ইন দ্য ব্যান্ড। হি উইল প্লে দ্য স্টিকাটো নোটস, হি উইল প্লে দ্য স্ল্যাব লাইন, এভরিথিং। সো বেস প্লেয়ার এর না, মানে ফর মাল্টিপল টাইপ অফ মিউজিক বেস প্লেয়ার হ্যাজ আ ডিফারেন্ট ডিফারেন্ট রোল টু প্লে। সো এটা এটা ব্যান্ডের দিকে গেলাম। আর ফর ফর সংস বেস গিটার শুড লিড দ্য মেলোডি টুয়ার্ডস এভরিথিং, মানে ধরো আমার পাসিং নোটস, ঘোস্ট নোটস, বেস গিটার একটা গানের ক্যারেক্টার পাল্টে দিতে পারে, এনি ইনস্ট্রুমেন্ট ক্যান ডু দ্যাট, বাট বেস গিটারের পক্ষে পাল্টে দেওয়াটা খুব ইজিয়ার আমার মনে হয়, যেহেতু আমি ওটা খুব ভালোবাসি যন্ত্রটা। আমার মনে হয় যে ফর অর্কেস্ট্রা বেস গিটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার, বিকজ একটা গানের ডেপথ, মানে একটা মিউজিক গানের নয়, মানে একটা সনিক সিচুয়েশনের সব থেকে ডিপ এলিমেন্টটা তো বেস, মানে ইফ উই ডোন্ট হ্যাভ আ ডাবল বেস অর আরো লোয়ার এলিমেন্ট যদি না থাকে, তাহলে বেস গিটারটা ইজ দ্য লোয়ার এলিমেন্ট দ্যাট উই হ্যাভ, ইট উইল বি গিভিং ইউ দ্য ডেপথ অর দ্য ইউ নো দ্য ওয়েট অফ দ্য সাউন্ড, ওয়েটেজটা অনেকটা ক্যারি করে বেস গিটার। তো বেস প্লেয়ার দেন আমার ফার্স্ট জিনিস যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ওয়্যার প্লে অ্যান্ড ওয়্যার নট টু প্লে। বাম্পিদা একটা কথা খুব আমাকে বারবার বলতো, এটা বাম্পিদারও শোনা কথা, বাম্পিদা আমায় বারবার বলতো যে আশু মাথায় রাখবি লেস ইজ মোর, সো প্লে লেস, দেখ কোথায় পকেটস আছে, ওইটুকু জায়গা ছোট করে ফিল করে দে, বাকি তোর কিবোর্ড প্লেয়ার আছে, দুটো গিটারিস্ট আছে, ড্রামার আছে, হারমোনিস গাইছিস, এভরিথিং ইজ দেয়ার, প্লিজ ডু নট ওভার ক্রাউড, ডু রাইট। নট ওভার ক্রাউড, জাস্ট প্লে ব্যাক। এবং এইটা আমার আমার যতদূর মনে পড়ছে, ওয়ান ফেনোমেনাল বেস প্লেয়ার যাকে এটা আমি একদম সাকসেসফুলি সবসময় করতে দেখতাম, তিনি হচ্ছেন কিন্তু জ্ঞান সিং। এবং অফ কোর্স মানে আই জাস্ট স হাউ মেনি টাইমস হি ডিড নট প্লে, মানে হি ওয়াজ জাস্ট ইয়েস, চিলিং। বা ইউ লিসেন টু দ্য অ্যালবাম স্কিনি আলির এসকেপ দ্য রোর,
which Ranjit sir played drums probably, and that album, that bass playing, oh my god, ami ami amra mone ache ekta prochondo brishti hocche tokhon oi star market upor planet m chilo ওখানে ওদের অ্যালবাম লঞ্চ হয়েছিল, তো উই ওয়েন্ট দেয়ার এবং জ্ঞান স্যারকে দেখা, মানে হি ইজ সাচ আ হাম্বল পার্সন, সাচ আ গ্রেট গাই, এবং ওইভাবে বাজিয়ে বাজিয়ে যাওয়া। তো ওই শোটা বোধহয় জেফ্রি রিক ড্রামস বাজিয়েছিলেন, অমিত স্যার এবং, বাট জ্ঞান স্যার ইজ মানে সিরিয়াসলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ। এবং বাংলা সিনে আমার খুব ফেভারিট, আমরা যাদের দেখে বড় হয়েছি, শুভায়ন দা আমার খুব পছন্দের, ডোয়াইট দা খুব ডোয়াইট, পছন্দের। হ্যাঁ, আমার আমার সমসাময়িকদের মধ্যে প্রশান্ত, কুনাল, হ্যাঁ মানে একদম স্ট্রং ব্যাকআপ, পুরো সত্যি একদম ধরে সলিড দাঁড়িয়ে থাকে। সানি সানি আমাদের সিনটার একটু পরে, মানে খুব বেশি পরে না, অল্প একটু পরে। তারপরে ওসি ওসি সিনের মধ্যে ওসি, ও মাই গড, হাউ ক্যান আই ফরগেট ওসি, সুপার সুপার, এটা ব্রিলিয়েন্ট, ভীষণ ভালো, ব্রিলিয়েন্ট। এবং মৃত্যুঞ্জয় রয় বলছেন, দারুণ সুরেলা যাত্রা আশুদা, তুমি কিন্তু দারুণ গানের কথাও লেখো, সেটা নিয়েও কিছু বলো আমাদের মতন নতুনদের জন্য। অর্ক বিশ্বাস দেখছেন, হ্যালো অর্কদা কেমন আছো জানিও, আদিত্য রয় দেখছেন, অজন্তা সরকার দেখছেন, থ্যাংক ইউ অল অফ ইউ ফর আমি জয়নিং। কিন্তু এই অর্ক বিশ্বাসের কথাই হ্যাঁ হ্যাঁ বলছিলাম, হ্যাঁ বাই দ্য ওয়ে, যার পসিবল আমার জীবনে অনেকখানি ইন্সপিরেশন, কন্ট্রিবিউশন। হ্যাঁ হ্যাঁ বিরাট। ভালোই হয়েছে, একদিকে মানে নিজের প্রশংসা ওরম ভাবে শোনা উচিত নয়, তুমি সব প্রশংসা করে দেওয়ার পর অর্কতে জয়েন করেছে। কিন্তু যেটা এইবারে আমি যে জায়গাটা চলে আসি সেটা হচ্ছে যে তুমি এই যে ধরো বাজাচ্ছ বেশ অনেক বছর, তুমি বাজালে, ফাইনালি হোয়াই ডিড ইউ থিঙ্ক অফ লিভিং দ্য স্টেজ? তুমি একবার আমাকে বলেছিলে ইউ ডোন্ট ওয়ান্ট টু রিয়েলি গো আপ অন স্টেজ অ্যান্ড প্লে বেস গিটার ওইভাবে। আমি ক্যান আই বি ভেরি অনেস্ট অ্যান্ড ক্যান্ডিড ইন দ্য এন্টায়ার সেশন, অফ কোর্স অফ কোর্স অফ কোর্স। মাই মাই এক্সপিরিয়েন্স উইথ বাংলা ব্যান্ড ওয়াজ নট ভেরি গুড আফটার অভিলাষ আওয়ার শহর, আর মাই এক্সপিরিয়েন্স উইথ বাংলা ব্যান্ড ওয়াজ নট দ্য মিউজিক্যাল এক্সপিরিয়েন্স ইজ সো সো গ্রেট, বিকজ আই হ্যাভ লার্নড আ লট, আমি অনেক কিছু শিখেছি, অনেক অনেক সমৃদ্ধ হয়েছি বাংলা ব্যান্ডের মিউজিক থেকে, অনেক ভালো ভালো মানুষের সাথে পারফর্ম করতে পেরেছি, অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, যাদেরকে এখন আমরা যখন সেশনস করি মজার মজার আলোচনা হয়। কিন্তু দ্য 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 লাইফস্টাইল, দ্য বিহেভিয়ার, দ্য দ্য অ্যাপ্রোচ অফ ফিউ পিপল আই ওয়াজ ওয়ার্কিং উইথ ওয়াজ কাইন্ড অফ ভেরি ডিস্টার্বিং টু মি, আমার লাইফস্টাইলের সাথে সেগুলো খুব ডিস্টার্বিং ছিল আমার। See, I was doing Bangla band because I always wanted to be a composer. I always wanted to write songs jiglo bajana hobe, ha ebong seta kora ebong ekshathe dole mile kaj korte shobari bhal lage ekta team kore, ar Bangla band scene ta shei bhabei shuru hoychilo, kintu kichu kichu manusher sathe kaj kora, kichu manusher sathe kaj korar tulonay dekhlam ancillary kichu parts ache jeglo is not necessary, সেই জিনিসগুলো ওয়াজ বিকাম ভাইটাল, সেই জিনিসগুলো ওয়াজ কাইন্ড অফ ডিস্টার্বিং, এন্ড আমার খুব সেই জিনিসগুলো ইয়ে করছে, আই ওয়াজ নট ভেরি ভেরি হ্যাপি, সো আই থট। এবং ওইটা হতে হতে একটা পয়েন্ট অফ টাইমে আমি যখন ওই জি এর সাউন্ড কানেকশন পেতে আরম্ভ করলাম, আমার বিজ্ঞাপনের ক্যারিয়ারটা হতে আরম্ভ করলো, সো আস্তে আস্তে জি এর ওই কনসেপ্ট মুভিস গুলো যেটা রাজর্ষি দাস স্পিয়ার হেড করেছিলেন, জি বাংলা অরিজিনাল, সেগুলো হতে আরম্ভ করলো, সো আমি দেখলাম যে আমি গ্র্যাজুয়ালি বিজি হয়ে যাচ্ছি, এবং আমার পক্ষে রিহার্সাল যাওয়াটা মানে ধরো তুমি জানো ইউ আর আ মিউজিক প্রোডিউসার, আমাদের এমনও হতে পারে 1 ঘন্টা আগে একটা কাজ এসেছে, এসে বলো রাতে ডেলিভার করতে হবে, তাই তো তাই সো আই হ্যাভ টু স্কিপ অল দি আদার মিটিংস, অল দি আদার অ্যাসোসিয়েশন দ্যাট আই হ্যাভ, অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং অন ইট। তো সেই সেইটা আমার মনে হয়েছিল যে আমি প্রবাবলি ব্যান্ডটাও আমার জন্য সাফার করতে পারে, তো সেই জন্য ইট ওয়াজ আ ভেরি ভেরি ওয়েল থট অফ ডিসিশন, এবং আমার কোথাও একটা বাংলা ব্যান্ডের জায়গাটা আমাকে একটা দাড়ি টানতেই হতো, সেটা আমি বুঝতেও আরম্ভ করেছিলাম যে গোয়িং আপ অন স্টেজ অ্যান্ড প্লেইং দ্য সেম 20 সেট অফ সংস এভরি ডে, বিং আ ক্রিয়েটিভ পার্সন, ইট ওয়াজ ভেরি পেইনফুল, ভেরি পেইনফুল। সো আই থট যে লেটস নট ঝগড়াটা করে লাভ নেই, আমি জানিও ছিলাম যে মেবি আইল আইল বি আ বেস প্লেয়ার ফর ইউ গাইজ ফর টিল দ্য সিজন এন্ডস,
ওই মার্চ এপ্রিল মে এর মধ্যে, তারপর হুম হুম বর্ষাকালটা শুরু হলে তো শোয়ের সংখ্যাটা কমে যায় এবং ইয়েটা কমে যায়, তো ওইভাবে একটা হেলদি সেপারেশন যাতে করা যায় সেইভাবেই আর রাইট। করা। আমার এখানে একটা প্রশ্ন করা আছে, যে প্রশ্নটা করে আমরা তোমার সেকেন্ড চ্যাপ্টারটা চলে যাবো, বা কম্পোজিশন যে চ্যাপ্টারটা। শুভদীপ চক্রবর্তী, অরিজিৎ চ্যাটার্জি এনারা সবাই জয়েন করেছেন, অজন্তা সরকার বলছেন ওয়াচিং ইউ, থ্যাংক ইউ, দেখতে থাকুন। আমি বেশ যে কটা এপিসোড করলাম তার মধ্যে অনেকগুলোতে, স্পেশালি আমার মনে আছে যে ইমনের সাথে আমি ফার্স্ট এপিসোডটা করেছিলাম, ওকে আমি একটা প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটা হচ্ছে এইটা, যে আমরা যারা ধরো রেগুলার পারফর্ম করছে, যেমন তুমি যে কথাটা বলছিলে যে বহু শো করছেন যারা, তাদের ক্ষেত্রে অডিয়েন্সের সাধারণ বিহেভিয়ারটা এটা হয় যে দাদা ওই গানটা করুন, দাদা সেই গানটা করুন, মানে যেই গানটা বহুশ্রুত অলরেডি, মানে যেটাকে বাজারে ধরো হিট গান বলছে, এবং সেই শিল্পী গিয়ে রোজ প্রোগ্রামে ওই একই গান গাইছে, এবং অডিয়েন্স কিন্তু রোজ ওই একই জিনিস শুনতে যাচ্ছে। এরকম হতে পারে যে এক সপ্তাহে ধরো একজন শিল্পী চারটে জায়গায় পারফর্ম করলো, চারটে জায়গাতে আমি হয়তো শুনতে গেছি, আমি চার জায়গাতে আমি ওই গানটাই শুনতে গেছি, ঠিক আছে, এবং সেই গানটা বাড়িতে এসে আমি ইউটিউবেও শুনছি। যাই হোক, এইবারে আমি আমি তখন ইমনকে প্রশ্নটা করেছিলাম যে কোনটা আইডিয়াল স্টেট অফ অ্যাফেয়ার্স হবে, যে কোনোদিন একজন অডিয়েন্স এসে এটা বলবে, কালকের জিনিসটা যদি আজকে করো আজকে স্টেজে উঠো না। মানে আমি বলছি যে অ্যাজ অ্যান আর্টিস্ট হোয়াট উইল ইন্সপায়ার দ্য আর্টিস্ট, যে তাকে অডিয়েন্স এটা বলবে ভাই পুরনো জিনিস বাদ দাও তো, তুমি নতুন কিছু করতে হলে করো, না বাড়ি যাও সোজা, নাকি তাকে বলা হবে যে তুমি রোজ এটা করো। এবং আমি এই প্রশ্নটা এই এইভাবে তোমার তুমি যেটা বললে সেটার সাথে লিংক কিভাবে করছি, যে এক্ষেত্রে কি তোমার মনে হয় যে কিছু কিছু শিল্পীরা যারা বহু বছর ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছেন, এবং তারা তাদের গুণমানটা ওপরে গেছে কিনা নিচে গেছে সেইটার বিষয়ে আমি আলোচনা করছি না, কিন্তু যাচ্ছি না, দে হ্যাভ টেকেন এভরিথিং ফর গ্রান্টেড। মানে যখন তুমি বলছো যে মিউজিকটার সাথে আনুষঙ্গিক অন্য জিনিসগুলো যেগুলো ব্যাপারে আমি জানি, বাট আমরা ধরো ওইভাবে বলছি না, বাট আমাদের তো ফোকাসটা মিউজিকে থাকা উচিত। মানে আমি বলছি যে ধরো তুমি অডিয়েন্স হিসেবে, যদি আমি যদি গায়ক হই বা একজন শিল্পী হই, তুমি যদি অডিয়েন্সের যদি চরিত্র এটা থাকে যে সে বলবে যে নতুন 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 নতুন, তখন তো আমি সবসময় এতে অন মাই টোস থাকবো, আমি রোজ একটা শো করে ফিরতে এসে ভাববো যে পরের দিন আমি কি করবো পরের দিন। কিন্তু যখন আমি এটা জানবো ধর আগামী 10 বছর ধরে একই জিনিস করবো, লোকে ওভাবে শুনতে থাকবে, তখন তখন কি তোমার মনে হয় যে উই আর টেকিং এভরিথিং ফর গ্রান্টেড, এবং তখনই তো আনুষঙ্গিক জিনিসগুলোর ওজনটা বেড়ে যায়। তোমার কি মনে হয় এটা ব্যাপারে? দেখো দুটো সাইড আছে, যেহেতু ইমনের কথা বললে ইমনের একটা রেফারেন্স আমি টানবো। আমার ইমনের সাথে কাজের এক্সপিরিয়েন্স এত ভালো, হুম হুম মানে ইমন ইজ আ ভেরি পোলাইট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম, শি ইজ ভেরি ডিরেক্ট অ্যাবাউট হার অ্যাপ্রোচ অ্যান্ড এভরিথিং। লাইভ শো এর সিচুয়েশনটা কি জানো তো, লাইভ শো এ আমি খারাপ ভাবে বলছি না, লাইভ শো এ ইউ আর অ্যান এন্টারটেইনার টু দ্য মাস, হুম হুম এবং মাস যে গানটাতে এন্টারটেইনড হবে। হুম আজকে যদি তুমি যাকে ভালোবাসোটা ইমনের জীবনের শ্রেষ্ঠতম গান ধরে নেওয়া হয়, তাহলে ভুল করা হবে, কারণ ইমনের যা রেঞ্জ, ইমনের যা ভেরিয়েশন, ইমনের যা কেপেবিলিটি, সেই অনুযায়ী ও তুমি যাকে ভালোবাসো অনেক আগে থেকে অনেক ভালো ভালো গান গেয়ে এসছে, এবং রঙ্গবতীর আগেও অনেক গান ভালো ভালো গেয়ে এসছে, অনেক পরে আরো ভালো গান গাইবে ইমন। আমার কাছে পয়েন্টটা হচ্ছে, তুমি যখন আপ অন স্টেজ, ইউ আর রিপ্রেজেন্টিং দ্য ইমন চক্রবর্তী অর দ্য আর্টিস্ট হু হ্যাজ এ সং লাইক তুমি যাকে ভালোবাসো, হু হ্যাজ এ সং লাইক রঙ্গবতী, হু হ্যাজ এ সং লাইক মন বড় অবুজ, হু হ্যাজ এ সং লাইক হলুদ পাখি। কিন্তু আমার মনে আছে ইমন তখন প্রবাবলি সুইজারল্যান্ডে বা ইউএসএ তে, তো আমি বিদুলার একটা ছবি করছিলাম, সেখানে আমাদের একটা গান রেকর্ড করা ছিল, সো ও টাইম ম্যানেজ করে ও আমায় গান নিয়ে গিয়ে গানের স্কেল পাঠিয়েছে। গানের স্কেল পাঠানোর পর ও যবে ফিরেছে কলকাতায়, ফিরেছে সি ডিরেক্টলি কেম টু দ্য স্টুডিও অ্যান্ড ডাব দ্য সং। হুম হুম ফার্স্ট ডাবিং হওয়ার পর আমি ওকে বললাম যে ঠিক আছে হয়ে গেছে, তো ও আমায় বললো গানটা আমায় একটু পাঠাও না, তুমি খুব শুনতে ইচ্ছে করছে, গানটা ভালো লাগছে, তো আমি ওকে পাঠালাম। দেন ও আমাকে আবার বললো যে আমার গাওয়াটা ভালো লাগছে না নিজের, তোমার কি মনে হয়? আমি বললাম যে তোমার যদি মনে হচ্ছে যে ভালো হবে না, তাহলে বলো যে তুমি চিন্তা করো আমি আরেকদিন এসে। তো শি কেম টু দ্য স্টুডিও আগেন অ্যান্ড রিডাব দ্য সং। হুম হুম তো আমি না এই কিছুদিন আগে, আমরা লকডাউন ওঠার পরেও আমরা একটা গান একসাথে রেকর্ড করেছি, আমি অন অ্যান্ড অফ ইমনের সাথে কাজ করেছি, এবং আমার খুব ফেভারিট আর্টিস্টদের মধ্যে একজন ইমন চক্রবর্তী। আমি শুধু ইমন বলছি না, যে কজন ভোকালিস্ট আছে আমাদের না, প্রত্যেকের একটা বা ইনস্ট্রুমেন্ট প্লেয়ার, মিউজিশিয়ান, কম্পোজার,
আমাদের না রোজ রোজ একটা নতুন কিছু তৈরি করার ইচ্ছেটা বরাবর থেকে যায়, হুম সেই ইচ্ছেটার থেকে না। এবার সেই গানটা কতদূর পৌঁছাবে সেটা তোমার আমার হাতে নেই কেউ, মানে হুম হুম ওই যে বললাম যে তুমি যাকে ভালোবাসো থেকেও ভালো ভালো গান আছে, কিন্তু সেটা অত দূর পৌঁছচ্ছে না, সেটা পৌঁছচ্ছে না, তখন অডিয়েন্স সেই গানটা ডিমান্ড করছে না। আইডিয়ালি আমার মনে হয় কোনোদিন এই সিচুয়েশনটা হওয়া উচিত নয় যে অডিয়েন্স এসে বলবে যে কালকে যে গানটা গেছো সেটা আজকে লাইভে না, তাহলে ওই আর্টিস্টের এন্টিটি ক্রাইসিস হয়ে যেতে পারে। আজকে ভূমি মানেই হচ্ছে কিন্তু বারান্দায় রোদ, সেটা ওদের জীবনের কার্স নয়, ওরা তো আরো 100টা গান বানিয়েছে, 200টা গান বানিয়েছে, 500টা গান বানিয়েছে, ওরা প্রতি বছর অ্যালবাম করছে। চন্দ্রবিন্দু দুধ না খেলে হবে না ভালো ছেলে, ক্যাকটাসের হলুদ পাখি, তাছাড়া কি তারা গান বানায়নি? কিন্তু ফর জেনারেল পাবলিক ক্যাকটাস মানেই হয়তো হলুদ পাখি শুনতে যাচ্ছে। আমি বলবো যে লাইভ সিনটা ওরকমই থাক, তাহলে আর্টিস্টদের ডিমান্ড, আর্টিস্টদের প্রতি মানে কে আসছে তোদের পাড়ায় শো করতে বা তোদের ইভেন্টে কে শো করতে আসছে, নজরুল মঞ্চে কে আছে আজকে পারফর্মার? বললো ইমন চক্রবর্তী। ও আচ্ছা, ও তো তুমি যাকে ভালোবাসোটা আমার ভালো লাগে, তাহলে তাড়াতাড়ি তাহলে যাও। সো পিপল উইল কয়েন ইউ উইথ দি হিট সং, হিট নাম্বার দ্যাট ইউ হ্যাভ, এবং তোমার যতই কষ্ট হোক তোমাকে ওই গানটা গাইতে হবেই, এবং উত্তর উত্তর ওটা ভালো আরো গাইতে হবে। ফ্যান্টাস্টিক। আমি আমি এই পয়েন্টটা নিয়ে আরো কিছুক্ষণ আলোচনা করব, মানে আমি কারণ অন্য সাইডে একটা প্রশ্নটা করেছিলাম, বাট যেটাই হোক যে মানে ওকে আমি একটা এক্সাম্পল রেফারেন্স হিসেবে, কারণ ওর সাথে যেহেতু আলোচনাটা করেছি সেই হিসেবে আমি ওই কথাটা হ্যাঁ, বলছিলাম এবং তার আগে। দুজনেই আমরা ওর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য হ্যাঁ হ্যাঁ বুঝতে সুবিধা আচ্ছা আমাদের দুজনের। রাইট। এবং উন্মেষ ব্যানার্জি, রাকেশ মল্লিক, মৃতাঙ্ক রায়, দেবুদা, দেবজ্যোতি মিশ্র, উনি দেখছেন, উনি দেবুদা বলেছেন নমস্কার, প্রণামিও আমার। হ্যালো আশু বলেছেন, নবারুণ বোস দেখছেন, অরিজিৎ তুমি হ্যাঁ যে প্রশ্নটা করেছো সেই প্রশ্নটা, সেই জায়গাটা আমি আবার আসছি। আমি আমি যেটা বেসিক্যালি বলার চেষ্টা করছিলাম যে আমি এই কথার রেফারেন্সটা আমি কোথা থেকে পেয়েছি, এই প্রশ্নটা আমি সেলফ জেনারেট করিনি, এই প্রশ্নটা আমি একটা জায়গায় শুনেছিলাম। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে এটা যে আমার মনে হচ্ছে রঞ্জিত স্যার আর এ আর রহমানের কোন একটা ইন্টারভিউ, ঠিক আছে, এবং যেখানে সাউথ ইন্ডিয়া ভার্সেস নর্থ ইন্ডিয়ার একটা কথা হচ্ছিল। আমার মনে হয় ব্যাঙ্গালোরে গণেশ উৎসব বা এরকম কোন একটা উৎসব, যেখানে রঞ্জিত স্যাররা আগের বছর পারফর্ম করেছিলেন, এবং উনি এটাই বললেন যে আমার, উনি মানে অ্যাকচুয়ালি প্রশ্নটা উনি রেহমানকে করেছিলেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ইন্ডাস্ট্রিজ, পরে রেহমান ওকে আবার প্রশ্নটা ফেরত করে দেয়। তো রঞ্জিত স্যার নিজের জায়গা থেকে বলেন যে আমার যেটা মনে হয় যখন আমি সাউথ ইন্ডিয়াতে পারফর্ম করতে যাই, দ্যাট মানে আগের বছর আমি সেম ভেনিউতে যদি করে গিয়ে থাকি, এই বছর যদি সেম ভেনিউ থেকে, সেম ফেস্টিভ্যাল থেকে, সেম অর্গানাইজেশন থেকে আমাকে যদি বলে দে আর স্পেসিফিক অ্যাবাউট মেনশনিং দিস, প্লিজ ডোন্ট পারফর্ম হোয়াট ইউ হ্যাভ ডান, এটা মানে ডিমিন করা নয়, এটা মানে হচ্ছে উই হ্যাভ অলরেডি হার্ড দ্যাট, ঠিক আছে, ব্রিং ব্রিং সামথিং নিউ। সেই জায়গা থেকে উনি দে আর বলছেন ওপেন অ্যাজ অ্যান ফর নিউ আর্টিস্ট, আইডিয়াস। ইয়েস, সো দ্যাট দ্যাট ইজ হোয়াট হি ওয়াজ সেইং, দ্যাট অ্যাজ অ্যান আর্টিস্ট ইট ইজ মোর চ্যালেঞ্জিং দেন ওয়েন ইফ আই টেক দ্য অডিয়েন্স ফর গ্রান্টেড, যে আমি তোর যাবো স্টেজে যা করবো করবো লোকে দেখবে। যেই কথাটা আমি অ্যাকচুয়ালি এখানে হিন্ট করার চেষ্টা করছিলাম যে এ আমরা জানি সাউথ ইন্ডিয়ার অডিয়েন্স অনেক প্রোগ্রেসিভ বেশি, সেটা হাজার হাজার নমুনা আছে, ঠিক আছে, এবং অ্যাবসলিউটলি। এই কলটা প্রথমে তো অডিয়েন্সের তরফ থেকে একজন অর্গানাইজার কেন বলবে, একজন অর্গানাইজার যদি কথাটা বলে যে তুমি আগের বছরে যেটা করেছো ওটা করো না, আগের বছরও হিট শো হয়েছে ডেফিনেটলি ওরকম একটা ফেস্টিভ্যাল, রঞ্জিত বারোট ইজ এ প্রাইম আর্টিস্ট, সো ইউ আর নট ব্রিঙ্গিং সামওয়ান যে তুমি জানোই না যে সে কি করবে। কিন্তু যখন তুমি নেক্সট টাইমও তাকে এটা বলছো, তো অর্গানাইজারের তরফ থেকে যখন এই কথাটা হচ্ছে ইজ স্পিকিং ফ্রম অন বিহাফ অফ দ্য হোল অডিয়েন্স, নো, তো জেনারেলি একজন অর্গানাইজার কি বলবে, তুমি সেফ থাকো, দ্যাট ইজ হোয়াট উই নো অ্যাজ মানে বাঙালি জাতি, আমরা এটা জানি যে অর্গানাইজার কিন্তু বলবে না 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 না, কোনো পায়দারা কোষো না, তুমি যা করছিলে তাই করো ভাই, আগের বার ওটা হিট ছিল, এবার তুমি এটা করো। দিস ইজ আ বেসিক ডিফারেন্স, এবং যে কারণে একটা একটা জায়গার অডিয়েন্স এতটা ইমপ্রুভ যে তুমি একটা কমপ্লিকেটেড জিনিস করলে তারা বসে তাল রাখে, আর অন্য জায়গার লোকেরা আরেক রকম। এবার সেই যে আমি যেই জায়গার কথা বলছি, সেই জায়গাতে আমরা জানি যে আমি কিছু কিছু শিল্পীর এরকম আছেন, এবং আমি বলছি আমাদের জেনারেশন লোকে অনেক ইনভলভ বেশি কাজ করার ক্ষেত্রে, তবে আমি এমন সিঙ্গারও দেখেছি যারা কিন্তু ভুল ভালো হয়েছে, তারা মানে ওটাকেও পরোয়া করছে না, মানে বেসুরো একটা গেয়ে চলে গেছে, হ্যাঁ, সে ভাবছে আমি 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 হিরো, আমি জাগাইবো, তাই তো ওভাবে তো মিউজিক হয় না। কিন্তু স্টেজের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যখন আমি এটা ধরে নিচ্ছি যে আমি স্টেজে চলে গেলাম পারফর্ম করতে, এবং আমি জানি যে অডিয়েন্স আমার হাতের মুঠোয়, এইটা কনফিডেন্স নিয়ে জানা এবং ওভার কনফিডেন্ট হয়ে জানার মধ্যে একটা ফাইন লাইন আছে,
এবং যে ডেফিনেটলি সেই জন্য কিছু আর্টিস্ট কিন্তু এটা হতে পারে, যেমন মানে আমি একদম ডিরেক্টলি এটা করছি না, কিন্তু দেখবে স্টেজে ওঠার আগে অন্য অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে গেছে, ঠিক আছে, স্টেজ থেকে হুম নেমে হুম অন্য অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে গেছে, কারণ স্টেজ তার কাছে হুম ইম্পর্টেন্ট না। সে ভাবছে যে সে তো রোজ করছি, আমি আজকে উঠবো পয়সাটা দিয়ে দেবে, যা ইচ্ছা করবো লোকে হাত তুলে নাচবে, পয়সা পকেটে চলে হুম আসবে, তারপর ভাই মামা হুম মজা করব। আমি এটাই বলছি যে এই যে এই জায়গাটাকে আমাদের কিভাবে ডিল করা উচিত ফর দ্য নেক্সট জেনারেশন, হোয়াট হোয়াট শুড দে রিয়েলি ডু। অডিয়েন্সের কথা ছেড়ে দাও, ওদের তো যা আছে আছে, কিছু করার নেই। দেখো, তুমি যে সিচুয়েশনটা বললে না একটু আগে, যে গত বছর যা করেছে এবছর কিন্তু সেটা করো না, হুম হুম এইটা হচ্ছে একটা বোনাস সিচুয়েশন। এটা হুম সবাই মানে রঞ্জিত স্যার, রেহমান স্যার, মানে রেহমান স্যারের যে ট্যুর গুলো হয় সেই ট্যুর হুম গুলো তো স্ক্রিপ্টেড, এগুলো সহজ। আমরা জানি। হি ইজ প্লেইং দ্য সেম সেট অফ সংস এভরিওয়্যার, অ্যান্ড রেহমান স্যার উইথ ডিউ রেসপেক্ট, উর্বশী উর্বশী যত মাসের কাছে পৌঁছেছে, হুম হয়তো রেহমান স্যারের আরো অনেক বেটার বেটার গান, হ্যাঁ সুনীল ট্রু সেঠী ট্রু যেটা ট্রু যেটা হামসে মুকাবলার মুকালা মুকাবলা অনেক বেশি লোক শুনছে, সুনীল সেঠীর মতো একটা ভালো কম্পোজিশন লোক শুনছে না, তো সেই গানটা উনি লাইভে খুব কম করছেন। হ্যাঁ দিল হ্যায় ছোটা সা শুনছে, হুম ওনার আরো ভালো ভালো কোন গান যেগুলো শুনছে না। হুম তো হুম উনিও যখন স্ক্রিপ্ট করছেন ওনার শোটাতে কি গান হবে ওনার টিমের সাথে, হি ইজ পুটিং টুগেদার অল দা হিট সংস অর দা সংস দ্যাট দা মাস কানেক্টস, হ্যাঁ সেই রাইট রাইট গানগুলি রাইট করছে, হুম হুম এবং তার মাঝখানেও উনি চেষ্টা করছেন কিছু কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গান জাস্ট একটু ছুঁয়ে বেরিয়ে যাওয়ার মতো করে, যাতে ওই গানটাও কিছুটা পপুলারাইজ হয়। কিছু কিছু একটা লাইভ কনসার্টে অনেক ধরনের অডিয়েন্স থাকে, তো কিছু অডিয়েন্স সত্যি সত্যি যায় হচ্ছে যে আচ্ছা কি ইন্টারেস্টিং হলো সেটা শুনি, বাড়িতে এসে আইল চেক ইট অন ইউটিউব, এই গানটা শোনার চেষ্টা করবো, গান খুঁজতে যায় বেশি। আর কিছু লোক যায় ওই শোয়ে ওঠার আগে অ্যান্সিলারিটা হওয়া, শোয়ের পরে অ্যান্সিলারিটা হওয়া, এবং নিজেরাও কিছুটা অ্যান্সিলারি হয়ে গিয়ে শোতে নাচানাচি মারপিট ধুম ধাড়াক্কা করে কলেজ ফেস্ট খেলা শেষ। সো আমাদের এই ডাইভার্সিটি অফ এটাকে হ্যান্ডেল করার একটাই জিনিস বলবো, যে যারা এখন লাইভ শোজ করছে তাদের কাছে তো আরো ডিফিকাল্ট বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশন প্রেজেন্টলি, তাদের সব থেকে বড় চিন্তা যে এবার কবে আবার শুরু করবো। না শুরু করবার পরেও যেটা করো, মানে প্রচুর কাভার ব্যান্ড বাংলায় হয়েছে, আমি বলবো যে যদি মুভমেন্টটা আবার ফিরিয়ে আনা যায় ব্যান্ড বা সমস্ত আর্টিস্টদেরকে, আমি বলবো যে প্লিজ নতুন গানগুলো বেশি বেশি করে গান শোনো, তাতে করে আমরাও যেগুলো কম্পোজ করছি সেগুলো গাওয়া হবে। এমন তো নয় নতুন গানগুলো হিট হচ্ছে না, ইউটিউবে নাম্বার দেখছি ভালো, সাবান স্পটিফাই গানা সবকিছুতেই আছে, হুম 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 তারা নতুন নতুন করে গান গায়। যেরকম আমি সৌরভ দা রেফারেন্স ও বললো, সৌরভ দার সাথে অন অফ আমার এই ধরনের আলোচনা হয়, আমি বারবার বলি সৌরভ দা যদি তুমি একটা কাভার গাও তারপরে তুমি তোমার অরিজিনাল গানটা গাও, কারণ অরিজিনাল গানগুলো খুব পাওয়ারফুল, মায়ার মতো গান আছে ওদের, কবি হুম শব্দের মতো গান আছে ওদের, ব্যান্ডটা খুব ভালো। আমার যারা পরিচিত আর্টিস্ট উজ্জয়িনীকেও বলি নিজের গান গাও, নিজের গান গাও, একটা সময়ের পর মানুষ এই নিজের গান গাইতে গাইতে না এই গানগুলো আস্তে আস্তে জনপ্রিয় হবে। হবে ক্যাকটাসের রাজার রাজা রিলিজ হওয়ার বহু আগে আমরা শোতে গেরুয়া শুনে নিয়েছি, হুম হুম বধুরে শুনে নিয়েছি, হুম 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 সো দেন দ্য স এইগুলো বড় হিট হওয়ার আগে আগে কিন্তু ওরা হলুদ পাখির সাথে সাথে ওগুলো দিতে থাকছিল। হুম 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 তো আমার মনে হয় সেই রকম ভাবে ওরা একটু প্যাকেজ করুক প্রপারলি, একটু মানে স্টেজে ওঠার মানে রিহার্সাল, ফাইনাল রিহার্সালের দিন কালকে কি গাইবো একটু নোট ডাউন করে নেটা না করে, আচ্ছা অমুক জায়গায় শো আছে তো ওই শোটা আগে থেকে একটু প্ল্যান করে নিলাম যে ওই জায়গায় এই নতুন গানটা গাইবো, তাতে করে মিউজিক্যালিও নিজেদের খুব ভালো লাগবে, আর একটা নতুন গান তোলা, নতুন গান রি অ্যারেঞ্জ করা, হুম হুম ওইটাই তো ব্যান্ডের ফান প্রসেসটা, রাইট রাইট যে রাইট আমি রাইট রাইট একটা অন্যের গান বাজাচ্ছি কিন্তু নিজের মতো করে বাজাচ্ছি ওই এক্সপ্রেশনটা। তো আমার মনে হয় একটু প্ল্যান করলে থিংস আর গোইং ইট টু ক্যান ওয়ার্ক ওয়ার্ক আউট আউট, ইট ওয়েল। ক্যান ওয়ার্ক আউট। বলো এবং দেবুদাস একটা কথা বলছেন এই রেসপেক্টে, যে এনি এনি শো হি স্যাং মোস্ট অফ দ্য তামিল সংস অ্যান্ড দ্য নর্থ ইন্ডিয়ান এনআরআই অডিয়েন্স কমপ্লিটলি রিজেক্টেড ইট, দ্য কিংস রেহমান হ্যাজ বিন মাইন্ড টু মেক হিজ হোম সং, বাট আনফর্চুনেটলি, মানে লন্ডনে যে ইনসিডেন্টটা হয়েছিল আমরা জানি যে হুম হুম ওখানে হুম হুম অডিয়েন্সটা একরকম ভাবে সেটাই বিহেভ আমি করেছে। বলছি, সেটাই বলছি, কানেক্টটা না খুঁজে পেলে তারাও রিজেক্ট করবে, দে আর বাইং টিকেট টু গেট এন্টারটেইন, হুম হুম দে আর নট দেয়ার টু আন্ডারস্ট্যান্ড। রেহমান স্যারের যত যা যা রেহমান স্যারের অ্যাসেট, রেহমান স্যারের মিউজিক্যালিটি সবকিছু ঠিক আছে, কিন্তু যারা বিদেশে টিকিট কেটেছে তারা কিন্তু দেখছে যে জনিতা গান্ধী একটা গান গাইবে, হরিহরন স্যার একটা গান গাইবেন রেহমান স্যারের শোতে, ওরা কিন্তু চাইছে যে ওরা রোজা জালেমন গাইবে না, ওরা কিন্তু চাইছে দিল হ্যায় ছোটা সাটা হোক, ওরা ওই রাইট কানেকটার জন্য গেছে, ওদের রাইট কাছে ওটা একটা নস্টালজিয়া যে নস্টালজিয়া এত দূরে দেশের থেকে এত দূরে বসে আমি ওই গানগুলো শুনছি।
তো আমার পক্ষে ওই রিজেকশনটা কিন্তু আমিও ওদেরকে ভুল হিসাবে ধরি না। নতুন গান করা বাধ্যতামূলক, সেটা করতেও হবে, কিন্তু আমার মনে হয় দে আর পেইং ফর দ্য এন্টারটেইনমেন্ট, উই আর এন্টারটেইনার, সিম্পল, দে আর পেইং ফর দ্য টিকিট, সো উই শুড অলসো থিঙ্ক অ্যাবাউট যে আমি যেটা করছি অ্যাম আই গিভিং দেম ভ্যালু ফর দ্য মানি, দ্যাট ইজ ওয়াই দে কেম ইন ফর। তো আমার মনে হয় যে এই এটা কিন্তু একটু আমাদের দুজন মানে অডিয়েন্স কেও যেমন একটু লিটারেট হতে হবে, একটু আর্টিস্টের কথাও ভাবতে হবে যে ও নতুন কি করছে সেটাও দেখি, ওর ডেভেলপমেন্টটাও তাহলে ধরা পড়বে, সেই রকম আর্টিস্ট তো কিছু থাকে, কিন্তু মেইনলি আর্টিস্টদেরও এটা ভাবা উচিত বা ভাবা দরকার খুব যে আমি যেখানে যাচ্ছি তারা তো আমাকে চিনেছে কি করে আমার ওই হিট গানটার জন্য, তাহলে আমি যদি সেটা তাদের জন্য পারফর্ম না করি তাহলে তারা তো অবাক হবেই, তারা তো রেগে যেতেও পারে। রেগে যেতেই পারে, ট্রু। এইবারে যে অরিজিৎ যে কথাটা তখন বলছিলেন যেটা আমার জিজ্ঞেস করা হয়নি, এটা একটা বিগার ডিসকাশন। সামহাও মনে হয় অন্য পারফর্মিং আর্টসে এটা হয় না। মুভি হলে নতুন মুভি দেখতে যাই আমরা, কোনো স্ট্যান্ড আপ কমেডি শোতে এক্সপেক্ট করি নতুন সেট যেন হয়, সেম বুক কি আমরা আবার পড়তে চাই, নাকি ওই রাইটারের নতুন বুকের জন্য ওয়েট করি? সেম ফর ওয়েব সিরিজ অর থিয়েটার অর অন্য আদার ফর্ম, ইটস আ ভ্যালিড পয়েন্ট। অরিজিৎ অরিজিৎ একটা ভীষণ শিক্ষিত অ্যাভিড লিসেনার, ও চায় যে আমি যে আর্টিস্টটাকে ফলো করছি, হি ইজ আ ফলোয়ার অফ মেনি আর্টিস্ট, ওর কথা শুনে যেটা বুঝলাম, হি ফলোস যে আজকে যদি অমুক আর্টিস্টের একটা গান শুনি কালকে তার অন্য কি গান বেরোচ্ছে, যেটা আমরা আমি নিজেও ভীষণ ফলো, তাই তো, আমি তাই তো, আমাদের তাই তো, তাই তো। এখানকার সৌরভ দাকে খেয়াল করি, সৌমলতাকে খেয়াল করি কি গান বেরোচ্ছে, নোনা গান পাঠায় রেগুলারলি, ইমন কি করছে, উজ্জয়িনী কি করছে, রাঘব দা নতুন কি গান আসছে, বা আমার ফেভারিট পোয়েট রাজীব চক্রবর্তী, রাজীব দা নতুন কি কাজ লিখলো, তো এগুলো আমরা খেয়াল করি। এটা না একটা খুব ছোট্ট একটা মানে অ্যামাউন্ট অফ পিপল যারা এটা করে, যারা রেডিওতে গান শোনে তারা হয়তো এমনও হতে পারে অরিজিৎ সিং এর একটা গান শুনেছে কিন্তু অরিজিৎ সিং এর মুখটাও কোনোদিন দেখে, বারান্দা রোদ্দু শুনেছে সুরজিৎ দাকে কোনোদিন দেখেই নি, তো তাদের কাছে ওই গানটা একটা ইফেক্টিভ। এবারে আমরা যেরকম ভাবে গান বাজনা করি, ওই দেখি তো এই আর্টিস্টটাকে, দেখি তো ওর প্রিভিয়াস লার্নিংটা কি, ওর গুরুকে, ও কিভাবে শিখেছে, ওরা এই কিভাবে এই আপগ্রেড করলো নিজেকে। আমার যেরকম তুমি যাকে ভালোবাসো ওয়াজ নট দ্য ফার্স্ট সং আই হার্ড অফ ইমন, আমি বারবার ইমনের রেফারেন্সটা আসছে, মাই ফার্স্ট ও একটা বিক্রম দা একটা কাজ করেছিলেন, জিয়েরি একটা কাজ, সেটা তো একটা গান গিয়েছিল, দুটো গান গিয়েছিল সাদে আহ্লাদে বলে একটা সিনেমাতে, আমি তখন থেকে ওর কাজ ফলো করছি এবং আমি আমি চেষ্টা করছি যে ও কি কি করছে। এবারে ওইভাবে আমরা ভাবি, অরিজিৎ সেইভাবে ভাবে, সেটা খুব জেনে ভালো লাগলো, কিন্তু এটা সবাই ভাবে না, যারা বড় অ্যামাউন্ট অফ লোকজন যারা গানটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে দেখে, গানটা শুনলো গানটা ভালো লাগলো খারাপ লাগলো হয়ে গেল, তাদের কাছে ওই আর্টিস্টার লার্নিং কি, আর্টিস্টার স্টেট অফ মাইন্ড কি, আর্টিস্টটা কিভাবে গান গায়, কিভাবে তার জীবন যাপনটা কি, আমাদের এই সব জিনিসগুলো নিয়েই তো আমরা আর্টিস্ট। আমি যেভাবে বাঁচি, আমার আমার গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, এসি আছে কিনা, নাকি আমি একটা সাধারণ ছোট ঘরে থেকে স্ট্রাগল করে বড় হচ্ছি কিনা, সবকিছুটা মিলিয়েই তো আমার মিউজিক, তাই আমি তো, তো তার থেকে বাইরে নই। তাই তো, তো সেই জিনিসটা তো যারা বিরাট অ্যামাউন্ট অফ অডিয়েন্স পার্সেন্টেজ তারা ওটা দেখে না, ওই গানটা ভালো লাগলো ওটা শুনছি বারবার শুনছি, পরে আরেকটা গান আসবে চলে গেল। তো আমার মনে হয় যে এদেরকে উইথ ডিউ রেসপেক্ট আমার এডুকেট করারও প্রয়োজন নেই, এই অ্যামাউন্ট অফ মানুষটা না থাকলে আমরা গানটাও তাদের জন্য বানাচ্ছি, তাই না? ঠিক ঠিক, তো আমার মনে হয় যে ওরা ওদের মতো থাক, যারা ফলো করছে আর্টিস্টকে তারা করুক, লেট ইট বি, যে যেরকম আমরা আছে সে আমাদের মতো সেরকম গান থাক। বানিয়ে হ্যাঁ, দিই, আমরা আমাদের মতো গান বানিয়ে দিই। আমি আমি এই জায়গাতে তোমাকে আরেকটা প্রশ্ন করব। তার আগে বলি, হুম হুম দেবাশিস সোম দেখছেন? হ্যালো বাবুদা। ও মাই গড, হ্যালো। হ্যাঁ, এবং বাবুদা, সৌরজিৎ, হ্যাঁ সৌরজিৎ নন্দীও দেখছেন। মাঝখানে অভিষেক হুম হুম ব্যানার্জি প্রশ্ন করেছেন, আশুর হুম সব থেকে প্রিয় কম্পোজার ইন মডার্ন টাইমস? হুম মানে ইটস এ মডার্ন টাইমসে কোয়েশ্চেন। প্রচুর প্রচুর প্রচুর, আমার রিসেন্ট সময়ের মধ্যে সব থেকে ফেভারিট তো ডেফিনেটলি অজয় অতুল, খুব ইন্সপায়ার করছে ওদের কাজ। হ্যাঁ, ইফ আই ক্যান সে যতীন লালিত, আমার কন্টেম্পোরারি আমাদের শহরে যাদের যাদের কাজ শুনছি তার মধ্যে নীলাঞ্জন,
হ্যাঁ, তোমার গানগুলো তো আমি তোমাকে গেয়ে গিয়ে শোনাই পরে। হুম হ্যাঁ, সেই তাহলে শোভনের কাজ আমার খুব ভালো লাগে, হুম হুম আমাদের মধ্যে অমিত ঈশানের কাজ আমার খুব ভালো লাগে, আমার সবার নাম মনে পড়ছে না, কিন্তু আমার আমার আই এম অ্যাভিড লিসেনার, আমার সবার কাজ শুনতে ভালো লাগে, কিছু কিছু মানে বেশিরভাগ ক্ষেত্রেই গান ভালো লাগে। তোমায় যেরকম গান হলে বলি না, সিডিটা পাঠাও একটু শুনি, আমি রাইট রাইট শুনতেই ভালো রাইট করে, রাইট তো রাইট আমি শুনি রোজ, শুনতে থাকি। সৌরভ দা, বিজু শাহর ব্যাপারে কথা বলতে বলছেন, ওই জায়গাটা যাব। তার আগে আমার আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করার আছে, সেটা না করে একদমই যাব না। এবং সমদীপ্তা মুখার্জি জয়েন করেছেন, হ্যালো সমদীপ্তা, কেমন আছো? আমি এবার যেটা বলতে চাই, কিছুদিন আগে একজন সঙ্গীত শিল্পী পোস্ট করলেন যে আমাদের বাংলার প্রেজেন্স, বাংলা গানের প্রেজেন্স অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে, স্পটিফাই কিংবা নানান যে জায়গাগুলো, সেগুলোতে প্রচন্ড উইক, যেটা বাস্তব। এবং সেইটা পাঞ্জাবি গান অথবা তামিল গানেরা যেই জায়গাটা জুড়ে রয়েছে এই প্ল্যাটফর্ম গুলোতে, সেই জায়গাতে নেই বলে বাংলা গানের একটা অদ্ভুত একটা জায়গা আছে, ন্যাশনালি একটা অদ্ভুত জায়গায় আছে। এবার কথা হচ্ছে যে এই প্ল্যাটফর্ম গুলো তো অ্যাকচুয়ালি গ্লোবাল প্ল্যাটফর্ম। আমি যেটা বলতে গিয়ে কথাটা বললাম, যে আমি বহু বছর আগে যখন ইউরোপে ইউরোপে কিছু সময় কাটিয়েছি এবং সময় কাটিয়েছি, এবং তখন গিয়ে আমি কিন্তু যারা ইউরোপিয়ান লোকজন, এনআরআই নয়, যারা ইউরোপিয়ান যে অডিয়েন্স নেটিভ ওদের, তাদের সামনে পারফর্ম করেছি, আমি এটা মনে করি পৃথিবীতে সমস্ত মিউজিশিয়ানের একবার গিয়ে ইউরোপে গিয়ে ইউরোপিয়ান মানুষের সামনে বাজিয়ে দেখা উচিত। জীবনে অ্যাটলিস্ট এটা জানতে পারবেন যে অডিয়েন্স কেমন হওয়া উচিত। যে অডিয়েন্স শিশুর মতো বসে থাকে, তাদেরকে তুমি যেটা দেবে সে মনে করবে আজকে এই আর্টিস্ট এসেছে, ও যা দেবে আমার সেটা শোনা কর্তব্য। এবং দেয়ার ইজ পিন ড্রপ সাইলেন্স, কেউ মাঝখানে নাক ঝাড়ছে না, এই যে পুরো পরিস্থিতিটা। এবং এটা একটা নর্মাল একটা, আমি কোনো ক্লাসিক্যাল মিউজিক পারফরমেন্স বলছি না, আমি বলছি তুমি ফোকই করো, তার তো কোনো দায়বদ্ধতা নেই। তুমি গিয়ে হঠাৎ বাংলা ফোক করবে, তার কি এসে গেছে? হে, বাংলা গানটা শুনবে রেহমান কি ওখানে তামিল গান করছে, তাই দেশের গান অন্য ল্যাঙ্গুয়েজ মানুষে শুনছে না? তুমি একটা স্পেনে গিয়ে একটা বাংলা ফোক গান করবে, তার তো কোনো দায়বদ্ধতা নেই শোনার, কিন্তু শুনছে তো। এবং না শুনলে কি করে আমাদের দেশের শিল্পীরা আমাদের দেশের সঙ্গীত নিয়ে এই এই সমস্ত দেশে পারফর্ম করেছে? তো যেখানে আমরা ডিজিটালেও সেটা দেখি, যে যেই প্ল্যাটফর্ম গুলো, স্পটিফাই হোক, আইটিউনস হোক, এগুলো সব বাইরের দেশে অনেক বেশি লোকে কিন্তু এইগুলোকে ব্যবহার করেন আমাদের কনজিউম দেশের করছে। থেকে, হ্যাঁ আমাদের দেশের হুম থেকে। হুম এবং আমরা যে, আমি বলবো না যে আমরা কিভাবে অক্ষম, তুমি তুমি তো ধরো একটা গান তৈরি করে তুমি স্পটিফাইতে দিলে, তুমি তো আবার নিজেই ওটাকে কিনে শুনতে পারবে না, মানে ইট হ্যাজ টু বি দ্য হুম অডিয়েন্স, রাইট? তো হ্যাঁ আমি এটা হ্যাঁ মনে করি যে মানে পুরো দেশের মধ্যে বাংলা গানের যে হুম পরিস্থিতিটা এসেছে। এবং আরেকটা জিনিস আমি মাঝখানে, কারণ এইটা নিয়ে বহুদিন ধরে রিসার্চ করছি, আজকে কেউ বলেছে, কিন্তু কথা হচ্ছে যে অ্যাপ গুলো যেভাবে অপারেট করে, ধরো তোমার কাছে রয়েছে abcd.com, ঠিক আছে, তুমি এখান থেকে গান শোনো, হুম তা তুমি অডিয়েন্স হিসেবে তুমি কি করো? তুমি অডিয়েন্স হিসেবে তোমার কাছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন থাকে, যে তুমি কি ধরনের গান শুনতে চাও। সব গান আসে হুম না, তুমি জেনারেলি ধরো ভারতীয় হলে তুমি একটা ইংরেজি দিয়ে দেবে, তোমার মাদার টাংটা দেবে, যেটা একজন তামিলিয়ানের ক্ষেত্রে ধরো তামিল, এবং তুমি হুম হিন্দি দিয়ে দেবে, হুম কত পার্সেন্ট চান্স, কত পার্সেন্ট চান্স? এবং এইটা যে তুমি সেট করে দিলে, বেসিক্যালি কিন্তু বাংলা গান তোমার কাছে এসে পৌঁছবে না, হুম বুঝতে পারলে, যদি না তুমি নিজে একদম খুঁজতে যাও যে অমুক লোক। এইবারে যে লোক, ধরো একজন মালয়ালি লোক, একজন গুজরাটি লোক, একজন পাঞ্জাবি লোক, তার কত পার্সেন্ট চান্স যে হিন্দি, ইংরেজি এবং তার যে মাতৃভাষা সেটার সবকিছু ভুলে গিয়ে সে তার মধ্যে থেকে একটা বাংলা দিয়ে রাখবে? এইটা যদি করতে হয়, কিন্তু মজার ব্যাপার দেখো, আমি বাঙালি হিসেবে, আমি বাঙালি হিসেবে আমি কিন্তু ইংরেজি হিন্দি, দেয়ার ইজ স্টিল আ পসিবিলিটি আই উড গিভ পাঞ্জাবি অ্যান অপশন, হুম আমার মানে তাই পাঞ্জাবি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, গুজরাটি সবই দেয়া আছে হ্যাঁ। এবার আমার তুমি, ক্ষেত্রে। হ্যাঁ তুমি, আমি সেটাই বলছি, মানে তুমি তো ধরো তুমি মিউজিক নিয়ে কাজ করছো, আমি হুম হুম আমি খালি শ্রোতার জায়গা থেকে বলছি, কত ছেলেমেয়েরা যারা মিউজিকের সাথে নেই, তারা ঘরে বসে বসে তামিল গান শুনে, দে ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং। আমি একটা একটা সেশন, আমার মনে আছে যে কেউ আমায় জিজ্ঞেস করেছিল যে বাংলায় কি ধরনের গান হয় না, এবং আমি যেটা মনে করি, আমি সেটা বলেছিলাম, আমি 100% মনে করি যে বাংলায় ডান্স সং ভাই হয় না,
একটা যে ফাটিয়ে একটা নাচের, একটা তেলেগু গান শুনলে যেমন তোমার মানে তোমার মনে হবে এক্ষুনি নাচি, এই এই সিনটা নেই। একটা পাঞ্জাবি গানের কিন্তু সেকশনটা, দেয়ার ইজ এ হিউজ সেকশন ইন দিস, আমি বলছি সাউথ ইন্ডিয়ান কিছু ডান্স ল্যাঙ্গুয়েজেস এবং পাঞ্জাবিতে, উইচ ইজ ডান্স, এবং গুজরাতি গানেও কিন্তু একটা গারবা হচ্ছে একটা ডান্সের। আমাদের আমি মনে করি না এমন কোন গান আছে যে আমার বাংলা গান তৈরি হয় যেখানে তুমি মনে করতে পারো প্রভুদেবা এসে গানটা নাচবেন, ওরকম কোন গান তৈরি হয়নি বোধহয় বিগত 20 বছরে, ঠিক আছে? মানে একদম একটা খুব অন্যরকম একটা জিনিস হয়েছে, মানে একটা সফিস্টিকেটেড যে একটা, যেটা তুমি একটা তেলুগু একটা এটা হচ্ছে। এবং আমি মনে করি যে এটা আমার ধারণা, কারেক্ট মি ইফ আই এম রং, এবং আমি তোমার থেকে এটা জানবো যে নাচের গান লোকেদের মধ্যে খুব বেশি পেনিট্রেট করে, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজেরই সেটা হোক, যে কারণে আমার পাশের বাড়ির ছেলেটা কেন তেলেগু একটা সিনেমা চালিয়ে বা তার গানগুলো আল্লু অর্জুনের নাচ কেন সে বসে দেখবে, কারণ সে বাংলার কোনো অ্যাক্টরকে দেখতে পাচ্ছে না সেই সেই ইকুয়ালি একটা এ জায়গায় কোনো ডান্স সং। মেবি দ্যাট পার্সন ওয়ান্টস টু লিসেন টু আ ডান্স সং। এবার যখন এন্টারটেনমেন্টের প্রশ্নই আসছে, এবং এতক্ষণ আমরা যখন এন্টারটেনমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, লাইভ শোতে মানুষের নাচতে চায়, চলো তো বাড়িতে বসে মানুষের নাচতে ইচ্ছা করতে পারে, তো এই লোকটা তো ফর এভার জেনে যাচ্ছে যে নাচের গান শুদ্ধ হলে আমাকে তেলুগু গান শুনতেই হবে, কারণ এখানে দুর্দান্ত নাচছে এই লোকটা। এবং একটা দুর্দান্ত একটা কম্পোজিশন ওখানে চলছে, মানে সেটা রিঙ্গা রিঙ্গা হোক যাই হোক, দেবীশ্রী প্রসাদ একটা দুর্দান্ত একটা কম্পোজিশন করেছে, দুর্দান্ত একটা নাচ হচ্ছে, দুর্দান্ত ভিডিও হচ্ছে, সবকিছু দুর্দান্ত, আমি নাচ এই শুনতে গানটা গেলাম। পরে আবার হিন্দিতে ট্রান্সফর্ম করা হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, তো তার কাছে চান্স অনেক বেশি যে ওর ফোর্থ অপশন যদি থেকে থাকে তাহলে সে সেখানে তামিল দিয়ে রাখবে, দেন একজন তামিলিয়ান কোন চান্সে বা দেশের বিভিন্ন বাংলাটা জায়গার দেবে। লোকে বাংলাটা দেবে, এইটার ব্যাপারে তুমি কি মনে করো? দেখো, ফার্স্ট হচ্ছে একটা জিনিস আমি বলি, সেটা বাংলায় নাচের গান হয় না তা না, প্রচুর হয়। হ্যাঁ, 6-8 গানগুলোকে নাচের গান হিসাবে যদি ধরা হয় তাহলে রিসেন্ট টাইম যে রঙ্গবতী ইজ আ ভেরি পপুলার ডান্স সং, বারান্দায় রোদ্দুর যে নাচের গান, পাগলু ডান্স নাচের গান, তো প্রচুর গান আছে। এবং আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে, সাউথ ইন্ডিয়ান স্টাররা নিজেদের যেভাবে প্রজেক্ট করছেন বা ওদের ইন্ডাস্ট্রিটা যেভাবে প্রজেক্ট করছেন নিজেদেরকে, দে আর প্রবাবলি মানে দে নো দে আর অ্যাট পার উইথ বলিউড ইন্ডাস্ট্রি, অ্যান্ড ইভেন আই থিঙ্ক দে আর বিগার দ্যান দ্যাট ইন টার্মস অফ দেয়ার ক্রিয়েটিভ আইডিয়াস, ইন টার্মস অফ দেয়ার ক্রিয়েটিভ এক্সেলেন্স। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা না নিজেদেরকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ভেবে সত্যি রিজিওনাল ল্যাঙ্গুয়েজই রয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে একটা কনফিডেন্সের জায়গা দরকার, যে উই হ্যাভ টু এস্টাবলিশ অ্যান্ড এক্সপ্লোর আর আইডিয়াস ন্যাশনালি, কারণ আমাদের একটা বিরাট ফোকের ভান্ডার আছে। বাংলা মিউজিক মানেই প্রথমে যদি রবীন্দ্রনাথ ঠাকুর ধরে নেওয়া হয় সেটা ধরে নেওয়া যেতেই পারে, কিন্তু সেখানেই তো বাংলা গানের শেষ না। তাই তো, সেখানে আমার মনে হয় লাস্ট বিগত ডান্স সং এর ক্ষেত্রে আমি বলছি, সুপার এন্টারটেইনিং সং হিসাবে জিৎ দা ছাড়া এবং কিছুটা অরিন্দম কিছুটা ছাড়া আমি খুব বেশি এন্টারটেইনিং গান পাইনি। আমি যা পেয়েছি সেগুলো খুব বোধের গান, সেগুলো কবির সুমনের গান, সেগুলো অনুপম দার গানও শুনে সেই লিরিকটাকে আমরা পরে আমার মনে হয় যে আমি ভাবি যে কি ভালো লিখেছে। আমার এই ফিলিংটা হয় যে এই রকম একটা লেখাও একটা লোকের মাথায় আসতে পারে, তার মানে তার বোধটা তার চিন্তাটা আমাদের থেকে কতটা এগিয়ে, কতটা মানে কতটা বেটার আছে। আমাদের ক্ষেত্রে ডান্স সং ডেফিনেটলি এখানেও ওই যে বললাম জিদ্দা ছাড়া খুব অসহায় আমরা এক্ষেত্রে। আমাদের বাকিটা না খুব রবীন্দ্রসঙ্গীত ওরিয়েন্টেড, আমরা খুব ধীর স্থির একটা সফট গান, তার মধ্যে একটা লিরিকের মধ্যে একটা গভীরতা আছে, সুরের মধ্যে একটা ভীষণ শিক্ষিত ছাপ আছে, বাঙালিদের মধ্যে সেই জিনিসটাই এখন প্রবাহিত হচ্ছে। তো এইটা তো চয়েসের উপর মানুষের যে তারা কিরকম করবে, এবং তারা যখন দেখছে বাংলায় ডান্স সং পাচ্ছি না তখন তারা বাধ্য হয়ে তামিল গান শুনছে, কারণ তার একটা মানুষ যেহেতু ডান্সার, হি অর শি ইজ আ ডান্সার, মডার্ন ডান্স শিখছে, লকিং পপিং হিপ হপ এসব শিখছে, তার কাছে তো তার কন্টেন্ট চাই, সে তো রোজই সকালবেলা উঠে একই গানে নাচবে না। তো তখন কন্টেন্টটা যখন বাংলায় পাচ্ছে না তখন সে অবধারিত ভাবে সে হিন্দিতে যাচ্ছে, তামিলে যাচ্ছে, ঝিঙ্গাট শুনছে অজয় অতুলের। হ্যাঁ, তো সেটা সেটা তো মানে ওই কনজিউমারের যেটা এখানে পাচ্ছে না সেটা ওখান থেকে নিয়ে নিচ্ছে, এটা ঠিক।
এবার দ্বিতীয় কথাটা হচ্ছে যে ডান্স সং যা তৈরি হচ্ছে বা যারা তৈরি করছেন তারা আরো আরো যদি এই জিনিসটা নিয়ে ভাবেন, বা আমরা যারা যারা কম্পোজার আছে এখন তারাও যদি আমরা একটু এক্সপ্লোর করে দেখার চেষ্টা করি। দেখো গারবা বা ভাংড়ার মতো যে ফর্ম গুলো সেগুলো এমনিতেই খুব উচ্ছ্বাসে, বা ধরো একটা নাসিক ঢোল দিয়ে একটা বিরাট রিদম সেকশন বাজছে, ওটা তোমার শরীরে এমনিতেই একটা তরঙ্গ খেলে। কিন্তু তুমি ধরো একটা খুব ইন্টারেস্টিং একটা তিল্লানা একটা কম্পোজিশন করা হয়েছে, ধরো একটা সাথী তিরুনালের একটা তিল্লানা ভেঙে একটা কম্পোজিশন বানানো হয়েছে। যারা ক্লাসিক্যাল মানে ভারতনাট্যম ডান্সের ডান্স ফর্মের সাথে যাদের কোনো যোগাযোগ নেই তারা ওটার সাথে রিলেটই করতে পারে। তো ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে ওই যে চাইছে গানটা আমার যে শুনবে তার কি লাগছে। তো এমন নয় যে সাউথ ইন্ডিয়ার সব কাজই ভীষণ না পপুলারাইজ হচ্ছে বা ডিজিটাল প্ল্যাটফর্মে সেগুলো অবধারিত ভাবে সবাই শুনছে। সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফর্ম মিউজিক গুলো ওরা যেভাবে প্রমোট করছে, ইন্ডিয়ান রাগা বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, আই এম সো ফন্ড অফ দ্যাট চ্যানেল, ওরা কি সুন্দর ভাবে কর্ণাটিক মিউজিক, ভারতনাট্যম, কুচিপুড়ি এগুলো করে প্রমোট করছে ইন্টারেস্টিং ফর্মে। দে আর ইউজিং ধরো সরি আমার বোধ হয় ফোন এসে গেছিল। না তো হ্যাঁ যারা ওইগুলো অ্যাভেল করছে তারা ওইগুলো করছে। এবার সেই জায়গাটা থেকেই মানে কনজিউমার কি রকম কি চাইছে সেটা তো সবসময় গেস করা যায় না, কিন্তু আমি স্টিল বলবো যে ইন্ডিয়ান রাগার মতো একটা চ্যানেল যদি কর্ণাটিক মিউজিককে পুশ করতে পারে, ক্লাসিক্যাল ফর্ম গুলোকে পুশ করতে পারে, আমাদের একটা বাংলাতে আমরা কিন্তু আরামসে করতে পারি। যেখান থেকে আমরা বাংলার অনেকগুলো ফর্ম আছে, ফোক আছে, ভাওয়াইয়া গান আছে, দুর্গা পুজোর গৌরী এলো বলে একটা গান আছে আমি শুনে কালীঘাটের থেকে শোনা, অপূর্ব তার চলন, তার যদি আমাদের বাংলাদেশের আব্বাসউদ্দিনের গান আছে, আমাদের প্রচুর ফোক আছে, রবীন্দ্রসঙ্গীতে প্রচুর আয় তবে সহচরীর মতো গান আছে, রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের প্রচুর গান আছে। সেই গানগুলোকে যদি ক্লাসিক্যাল ফর্ম হিসাবে ধরেও যদি সেগুলোকে রিপ্রেজেন্ট করা যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে এখন বাংলা গান শোনার ন্যাকটা কমে যাচ্ছে, খুব লিমিটেড অডিয়েন্স হয়ে যাচ্ছে বলে আমার একটা ধারণা, তার কারণ আমরা খুব একটা ডাইভার্স সাউন্ড করছি না ফিল্মের ক্ষেত্রে। আমি আমরা আমি সেইটা খুব বলতে আমি আমি সেটা বলতে গিয়েই কিন্তু ডান্স সংটা ওয়াজ অ্যান এক্সাম্পল, মানে যেটা আমার মনে হয়েছে ওয়ান রাইট অফ দ্য ডাইভার্স থিং, যেটা আমি ক্ল্যারিটি নিয়ে দেখতে পাচ্ছি এই সেকশনটা জাস্ট ফাঁকা। এবং আমি আমার প্রশ্নটা জুড়ে দেবো তোমার সাথে, যাতে তুমি তোমার উত্তরটা একটু ইলাবোরেটলি দিতে পারো, যে আমি কোন জায়গা থেকে আর একটা জায়গা এখানে জুড়ি অ্যাজ আ কম্পোজার। তুমি তোমার কাছে আমার এই প্রশ্নটা রয়েছে, আমি এয়ার উই হ্যাভ লিসেন টু, আমরা রেহমান স্যারকে নিয়ে কথা বলছি, উই হ্যাভ লিসেন টু এয়ার রেহমান, তাল শুনেছি, সাথিয়া শুনেছি, তুমি একটা এই যে আমি যে নাচের সিনেমাটার কথা বলছি তুমি এক্ষুনি চালাও আই, হুম শঙ্করের আই, হুম মারাসা হুম লাইটটা গলাতে তো অটো টিউন আমি হচ্ছে, ঠিক এবং এবং তুমি, রিসেন্টলি আমি সর্বম তালময়াম বলে একটা ছবি ওনার, জার্নি হ্যাঁ অফ আ মিউজিশিয়ান, একটা হ্যাঁ একটা রিদম প্লেয়ারের লাইফ এবং জার্নি নিয়ে ছবি, ভীষণ ভালো মিউজিক। হ্যাঁ না না যেগুলো যেগুলো তো আমি বলছি, যেগুলো যেগুলো আমরা রেহমানকে যেভাবে শুনতে চাই, একভাবে আমরা শুনতে চাই, ঠিক আছে, যেগুলো আমরা ধরো শুনেছি। এবং আমি বলবো জিয়া জেলেটাও ইজ আ ভেরি ক্লাসি ডান্স সং, জিয়া জেলেটার মধ্যে একটা একটা ক্লাস রয়েছে, ঠিক আছে। কিন্তু কামিং টু মাই পয়েন্ট, আমি তোমাকে এরকম 100টা গান দেখাতে পারবো যেটা আউট রাইট একটা কমার্শিয়াল সিনেমা, আউট রাইট নাচের সিনেমা, যেটা মিউজিক কম্পোজার ইজ এআর রহমান, যেটা মিউজিক কম্পোজার ইজ ইলেরাজা, ঠিক আছে, ওখানে ডিক্কি 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 এইটা হচ্ছে, ওটা মিউজিক করছেন ইলেরাজা, দ্য অডিয়েন্স ইজ নট থিংকিং ইলেরাজা, আমরা ভাবছি তুমি মোৎসার্টের সিম্ফনি 40 করবে, তুমি উইচ ইউ নো ইজ দ্য সিন হিয়ার, দেয়ার ইজ আ ডিস্টিং ডিফারেন্স বিটুইন কোন লোকগুলো কোন ক্যাটাগরি সিনেমায় মিউজিক করে। কিছু লোককে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে যে এরা হচ্ছে খালি ইন্টেলেকচুয়াল, যেখানে এই ধরনের সিনেমা হবে তো দেখবো, তুমি সেই লোকটা এসে যদি কখনো একটা এরকম সিনেমা করে যেখানে একটা ফুল মানে 5 জন মিলে ধরো একটা পাগলু ডান্স, ঠিক আছে, আমরা কিন্তু কম্পোজারদের বাংলাতে আইডেন্টিফাই করি যে ও অমুক লোক ও তো খালি এই ধরনের গান করে, অমুক লোক ও তো খালি ওই ধরনের গান, এই লোকটা যে এই জোনটাতে আসবে একটা লোক কিন্তু ফট করে দাদা আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না যে তুমি এটা করছো, ওয়াই ওয়াই ক্যান্ট ইউ বিলিভ ম্যান, ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, মানে যেটা শ্রেষ্ঠ এক্সাম্পল ইজ জিৎ গাঙ্গুলী আমি মনে করবো আমাদের এখানে, অ্যান্ড আই লাভ দ্যাট পার্সন,
আই লাভ দ্যাট পার্সন, হি হুম ক্যান জেনারেট দ্যাট মাচ হুম অফ ডান্স, দ্যাট মাচ অফ ট্রু মেলোডিস, কিন্তু যেটা এক্সাম্পল এখন পুরো ভারতবর্ষ অ্যাবসলিউটলি দেখছে। হুম, কিন্তু তুমি গো টু র্যান্ডম বাঙালি অডিয়েন্স, আস্ক হিম, ও কিন্তু একটা ফট করে একটা মানে কোন একটা কৃষ্ণ কল্যাণ লীলার সাথে অ্যাসোসিয়েট করে দেবে জিৎ গাঙ্গুলী। দ্যাট ইজ দ্য ইমেজ দ্যাট দিস পার্সন হ্যাজ। ওই লোকটা কিন্তু মনেও রাইট বিশ্বাসও করবে না যে আগামী দিনে যদি ধরে নাও কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা বায়োপিক হয়, সেটার মিউজিক জিৎ গাঙ্গুলী করতে পারবেন। ওর ওর হেডে কিন্তু ভাবছে যে দিস গাই নট সুটেড ফর ডুইং দিস। বাট আমি যেই যে কারণে তোমাকে ওই এক্সাম্পল গুলো দিচ্ছি যে দেয়ার আর থাউজেন্ডস অফ মুভিজ যেখানে তুমি দেখবে যেই এ আর রহমানকে আমরা ভাবি তার ঠিক উল্টো একটা কাজ করো, একটা আউটরাইট কমার্শিয়াল সিনেমা, বিজয়, হ্যাঁ, ওদের সুপারস্টার তামিল সুপারস্টার বিজয়, ঠিক আছে, তার পুরো সিনেমাটাই একটা কমার্শিয়াল সিনেমা। এখানে খালি না ঢিংকা টিকে খালি সিক্স এইট হচ্ছে, এন্ড হি ইজ ডুইং দ্যাট জব উইথ দ্য সেম কাইন্ড অফ ভিগার, সেম কাইন্ড অফ মানে সেম আউটপুট। And I don't think the audience is coming and telling him যে তুমি জিএসএল এ করার পর কি করে ভাই এই গানটা করছো, তুমি রোজা করার পর কি করে ভাই এই গানটা করছো। And you need the best people to touch all of your sections, মানে যেই যেই কারণে যখন ইলারাজা বা এ আর রহমান গিয়ে যখন সবকটা সেকশন কভার করছে তখন সবকটা সেকশন একভাবে উঠছে। কথাটা বুঝতে পারছো আমি কি আমি কি বলার চেষ্টা করছি? মানে আমার একটা লোকেরাও হয়তো সেইভাবে শুনছে, অথবা টোটাল সিনেমাটার একটা গ্র্যাভিটি বেড়ে যাচ্ছে কারণ এরা কম্পোজ করছে। অবভিয়াসলি দে আর স্টারস, মানে অ্যাজ মিউজিক্যাল জিনিয়াসেস দে আর স্টারস, যে এরা যখন কম্পোজ করছে পুরো পুরো জনারটা অ্যাকচুয়ালি মানে একটা আপলিফটমেন্ট হচ্ছে। আই থিঙ্ক ইট ইজ আ বেসিক ডিসক্রিমিনেশন যেটা কিন্তু আমার মানে আমি জানি না, আমাকে কেউ কখনো বলেনি, কিন্তু আমি জানি অনেক সিঙ্গারদের ক্ষেত্রে এরকম হয় যে তারা কিন্তু মার্ক করে রাখে অমুক লোকে, ও আজকে এরকম একটা কান্নার গান গেয়েছো, আগামী সারা জীবন ধরে খালি ওই কান্নার গানটা, ও যাবে ওখানে গিয়ে একটা অন্য। আমি তো দাদা তোমার থেকে এটা আশা করিনি। এইটা তো এইটা হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস? আমার আই দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশন। দেখো রহমানের ডাইভার্সিটি, মানে ধরো তুমি তাকসা গীত যদি ধরো, সেখানে জুম্বালিকার মতো একটা গান আছে, খামোশ রাতের মতো একটা গান আছে, আবার ধিম তাদারের মতো একটা ক্লাসিক্যাল ডান্সের একটা, ইজ ভেরি ভেরি ভাস্ট। ও নিজের ভাস্টনেসটা দেখানোর জায়গা পেয়েছে এবং প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করে দিয়েছে যে আই এম দ্য বেস্ট। হ্যাঁ, সেইটা পেয়েছে। আমাদের ক্ষেত্রে টাইপ কাস্ট করে দেওয়ার একটা তো প্রবণতা আছে, তো সেটা করছে। আই হ্যাভ আ সলিউশন টু ইট। আমি এতক্ষণ বলো প্রবলেম বলো শুনেছি, বলো বলো আমার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমাদের সব থেকে বড় হাতিয়ার এই মুহূর্তে হচ্ছে ইউটিউব এন্ড দ্য ডিজিটাল মিডিয়া দ্যাট উই হ্যাভ। সো যাকে কান্নার গানটা গাওয়ানো হয়েছে, সে নিজে ছোট্ট করে একটা প্রডিউস করে একটা ফাটাফাটি একটা রোমান্টিক গান গেয়ে নিজের চ্যানেল থেকে পোস্ট করুক, যে সারা জীবন স্থায়ী সুর, দারুণ বোধগম্যের কথা, খুব ধীর স্থির একটা সফিস্টিকেটেড গানই বানিয়ে এসেছে বলে সবাই তাকে মনে করে, সে একটা দুর্দান্ত একটা সিক্স এইট দারুণ একটা নাচের গান, যেগুলো গানটা মানে অলমোস্ট অ্যাট পার উইথ ইয়ে পাবলু ডান্স, সেরকম একটা গান করে সে নিজে রিলিজ করে দিক, তাহলে সে কতটা ডাইভার্স, তার কতটা ক্ষমতা, তার কতটা অংশ সে কাভার করতে পারে, সেটার একটা ছোট নমুনা হয়ে গেল। নমুনা হয়ে গেল। এরপর যারা তার সাথে যোগাযোগ করবে, তারা যদি বলে আপনি কি শুধু সিরিয়াস গান বানান, ওই টুক করে একটা লিংক শেয়ার করে দেবো, এটা একটু শুনুন, দেখি সিরিয়াস গান। তো আমার মনে হয় এইভাবে আমরা নিজেরাই নিজেদের ছোট ছোট করে সলিউশন বার করতে থাকি। আর উই হ্যাভ অ্যাম্পল রিসোর্সেস রাইট নাও, আমাদের এখানে বসে আছি, আমি বিদেশ থেকে একজনকে ভায়োলিন বাজিয়ে রেকর্ড করি আমি, তো সেসব করে আমার আমার মনে হয় যে আমাদের সলিউশনটা তো আছে। যদি মনে হয় যে সবাই আমাকে মার্ক করছে, আজ ও তো সিরিয়াস গান বাজনা বানায়, ও তো ক্লাসিক্যাল অর্কেস্ট্রেশন করে, ও তো এই করে ওই করে হ্যান করে, তো আমার আমার যদি মনে হয় যে আমি সবাইকে প্রমাণ করে দেবো যে না আমি এটার বাইরেও আরেকটা পার্ট পারি, অন্যরকম একটা কিছু পারি, তাহলে আমায় কেউ সুযোগ দিচ্ছে না, আমি নিজে একটা বানালাম, তুমি মানে নিজের এটা কিন্তু সুযোগটা নিজের সিম্পল ভিডিও, মানে নিজের সুযোগটা নিজে বানিয়ে নিজেকে নিয়েছো। নিজে দিলাম। এবং তুমি যেটা বলার চেষ্টা করছো বেসিক্যালি এভরিবডি মানে তাদের এই ব্রেভারিটা, অ্যাকচুয়ালি একটা ব্রেভারি তো বলা হয়তো ভুল হবে, মানে এটা কোনো যুদ্ধ নয়, কিন্তু হয়তো তারাও নিজেরাও যে হয়তো এটার মধ্যে একটা রয়েছে, তারাও হয়তো একটা জায়গায় ধরো সিকিউরড হয়ে যাচ্ছে মেন্টালি যে এইটা চলছে, এটা খাচ্ছে লোকে, এই তোমার মনে হচ্ছে যে এটা থেকে ভেঙে বেরিয়ে প্রত্যেকটা লোকের চেষ্টা করা উচিত যে তারা আরো কিভাবে কিভাবে সেটা এক্সপ্লোর করতে পারে ইন ডিফারেন্ট ওয়েজ, এন্ড দে শুড আজকে বি ধরো কনফিডেন্ট এনাফ। গুরু রন্ধাওয়ার লাহোর বলে যে গানটা, লাহোর, হ্যাঁ, সেই গানটা আমার বান্ধবী আমার সাথে শেয়ার করলেন এবং করে বললেন গানটা শোনো, হুম হুম এবং শোনবার পর আমি যখন তখন তাকে যখন বললাম বাহ এটা তো দারুণ গান, সে অবাক হলো, বললো তুমি কি এই ধরনের গান শোনো? আমি বললাম যে হ্যাঁ এটাও শুনি।
তো গুরু রান্ধাওয়ার ওই গানটা কিন্তু ফার্স্ট ফার্স্ট রিলিজড অ্যাজ এ সিঙ্গল, কিন্তু লেটার অন গানটা এত জনপ্রিয় হলো যে ওরা একটা প্রবাবলি ওই রেমো ডিসুজার যে ডান্স সিরিজের যে সিনেমাটা সেটাই ওরা ওটাকে নিল, ব্যবহার করলো। বা ধরো মেহতেরা বয়ফ্রেন্ড যে গিয়েছিল, তারপরে মেহতেরা বয়ফ্রেন্ড এত রেজ হয়ে গেল অরিজিৎ সিং কে দিয়ে গাইয়ে আর একটা ফিল্মে বাজনা। তাহলে তো আমার মনে হয় না, মানে লেটস নট বি নেগেটিভ অ্যাবাউট এনিথিং, তোমার যদি নিজের ডাইভার্সিটি প্রুভ করার থাকে, ইউ হ্যাভ অ্যাম্পল রিসোর্সেস, ইউ ক্যান প্ল্যান ইট অ্যান্ড ডু ইট। এইটা ভেবো না যে এটা হচ্ছে না আমি কি করবো, ওটা হচ্ছে না আমি কি করবো, তুমি একটা আইডিয়া বের করার চেষ্টা করো না, দ্যাট ইজ দ্য থিং দ্যাট ইউ ক্যান ডু। এবং তাহলে সবাইকে জাস্ট জায়গাটার মধ্যে চলে যেতে হবে, যে তার এটা মনে হচ্ছে এবং সে করে ফেললো, সেটাকে রিলিজ করে ফেললো, স্টার্ট ডুইং দ্যাটস দ্য থিং। হ্যাঁ এন্ড ইন অল ডিজিটাল প্ল্যাটফর্মস, হ্যাঁ ইয়েস মানে অফ অ্যাপার্ট কোর্স ফ্রম অফ ইউটিউব কোর্স। এন্ড ফেসবুক, মানে পিপল শুড অলসো গো টু আদার, মানে অল স্পটিফাই এন্ড জি অল জি 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 আচ্ছা, আগের কোয়েশ্চেনটাতে আমার একটা ছোট্ট জিনিস বলার আছে, সেটা হচ্ছে বাংলা গানকে পৌঁছে দেওয়ার একটা বিরাট দায়িত্ব রেডিওর আছে, যেটা ছিল আজকে রূপঙ্কর দার প্রিয়তমা বলো, রাঘব দার চাঁদ কেন আসে না বলো, বা অনেক জনপ্রিয় হিন্দি গান কিন্তু জনপ্রিয়তা পেয়েছে রেডিওর জন্য। এবং আমি যখন ধরো কাজের জন্য ব্যাঙ্গালোর যাচ্ছি, চেন্নাই যাচ্ছি, বম্বে যাচ্ছি, আমি দেখি প্রচুর রিজিওনাল গান বাজে, ট্যাক্সিতে উঠেছি গান শুনছি, প্রচুর রিজিওনাল গান বাজে। আমাদের এখানে সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। করতে হবে, কারণ আমরা নাহলে আমাদের এই সাপোর্টটা দিয়েছিল আমার FM, ফ্রেন্ড FM এরা দিয়েছিল বলেই না আমরা এটা পেরেছি। ঠিক ঠিক এখন ঠিক প্রডিউস যারা স্পন্সর আছে তাদেরও বোঝানো দরকার যে বি অলসো হ্যাভ রেডিওস হ্যাভ দিস রেসপন্সিবিলিটি অফ প্রমোটিং রিজিওনাল আর্টিস্ট, হুম তাই হুম না? হুম দ্যাট ইজ হুম ওয়াই দে আর সিচুয়েটেড ইন হিয়ার, আদারওয়াইজ অ্যাবসলিউট, ওরাও তো বোম্বেতে অফিস খুলতে পারতো, তাই তো। বাংলাতে রেডিও করে, রেডিও জকিরা বাংলায় কথা বলছে কেন, তাহলে হিন্দিতে কথা বলুক বলো, হুম হুম সেটা না। আমার মনে হয় রিজিওনাল আর্টিস্টদের সত্যি এবার একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে, সত্যি উই নিড হেল্প ফ্রম দ্য রেডিও স্টেশন অ্যান্ড টেলিভিশন চ্যানেলস, যারা ফিল্ম মিউজিক চালাক, নন ফিল্ম মিউজিক গুলো চালাক, কারণ ওই নন ফিল্ম থেকেই তো মানে আজকে ডুবা ডুবা থেকেই মোহিত চৌহান উঠে এসেছে, আজকে ক্যাসুরাথায় থেকেই তো মিরাজ উঠে এসেছেন, উঠে এসে এত রেঞ্জ অফ হিট সংস দিয়েছেন। তো যদি নন ফিল্ম থেকে আর্টিস্টরা না সিঙ্গাররা না উঠে আসে, তাহলে আমরা রিসোর্সেস পাবো কোথায়? সেই তো বোম্বে ছুটতে হবে, গিয়ে সুনিধি ম্যামকে ডাব করতে হবে, তো তাই বড় তো বড় আর্টিস্টদের ডাব তাই তো করতে হবে। তাই তো তাই তো তো আমার তো নন ফিল্ম আর্টিস্টদের দরকার, নাহলে আমার ইন্ডাস্ট্রি কি করে ঘুরবে, আমি 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 নতুন অ্যাকচুয়ালি আর্টিস্ট পাবো কোথায়? আমি অ্যাকচুয়ালি এই এই মর্মেই তোমাকে এই প্রশ্নটা করেছিলাম, যে যখন মানে যারা এই কাজটা করবেন, মানে আমরা যেমন তুমি বলছো যে আমরা আমরা তো আমরা নিজেরাও করব, কিন্তু আরো লোকে যারা করবেন, যেখান থেকে ধরো তুমি রিসোর্সটার কথা বলছো, যে একটা হিউজ পুল তৈরি হবে এবং সেই পুলের প্রত্যেকটা মানুষকে যারা এটা করতে চাইছেন তাদের নির্দ্বিধায় সেটা করে ফেলতে হবে। আমি এই কথাটাই তোমাকে জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম, যে তাকে একদম একদম একদম, এটা ভাবলে চলবে না যে ওটা করলে ও কি বলবে, ওটা করলে তো আমাকে লোকে কি না অমুক না 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 চোখে না না, দেখবে। হুম তুমি অত অন্য কে কি বলবে ভাবলে তো তুমি নিজের এক্সপ্রেশনটার সাথে কম্প্রোমাইজ করছো, রাইট তোমার রাইট এক্সপ্রেশনটা তখনই 100% বেরোবে যখন তুমি ভাবছো না কে কি বললো, আমি জাস্ট করে ফেললাম, আই ঠিক ডিড ইট, আই ওয়ান্টেড টু ডু ইট, আই ডিড ইট, ঠিক দ্যাটস ইট। আচ্ছা অভিষেক মাঝখানে তারা বহু লোকে জয়েন করেছেন, প্রতীকা কর্মকার, অরূপ সরকার, আকাশ দেবনাথ, অভিষেক মাঝখানে বলেছিলেন কাদের কুলের বউ টাইটেল ট্র্যাক ইজ আ ডান্স নাম্বার, স্বীকৃতি মিশ্রা দেখছেন, মধুপর্ণা গাঙ্গুলি দেখছেন, রাহুল দাস, অভিষেক, নোনা ভট্টাচার্য, অর্পিতা দে, উপাসনা চক্রবর্তী দাশগুপ্ত, অল অফ দ্যাম আর ওয়াচিং, থ্যাংক ইউ ফর জয়নিং। সৌরভ দা মাঝখানে একটা বলেছিলেন যে তোরা আরডির কথা বল, ভার্সেটাইলিটি, অবভিয়াসলি আরডি ইজ অ্যান এক্সাম্পল, এবং লাস্টে উনি বলছেন আশু চক্রবর্তীর ট্যাগলাইন হলো জাস্ট ডু ইট। এই আচ্ছা এই জায়গাটা থেকে হ্যাঁ আমি নেক্সট আমার কয়েকটা জিনিস তোমার কম্পোজিশনের ব্যাপারে যেগুলো জানার আছে সেটা আমি জানবো, কিন্তু তার আগে আরেকবার বলি যারা দেখছেন, যে এই আলোচনাটা তো আপনারা দেখছেনই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নিচে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার জন্য আজকে ডোনেশন আমি অপশন রেখেছি, কেউ যদি মনে করেন ডোনেট করতে চান তাহলে একটা ডোনেট বাটন আছে, সেই ডোনেট বাটনটা টিপে আপনারা ডোনেট করতে পারেন। আমাকে এটা বলো যে তুমি যখন অ্যাজ এ কম্পোজার, আমরা তো মানে আর তুমি কম্পোজিশন করা কিভাবে শুরু করলে এটা করো, ওই আলোচনাটার মধ্যে না গিয়ে আমি অলরেডি এমন প্রশ্ন তোমাকে করতে শুরু করলাম যেটা অ্যাজ এস্টাবলিশড অলরেডি টু দ্য অডিয়েন্স দ্যাট ইউ আর অ্যান এস্টাবলিশড কম্পোজার, আমি খালি এটুকুই জানতে চাই যে যখন তোমার এই ক্ষেত্রের ইন্সপিরেশন গুলো, এবং তোমার পরবর্তী সময়তে আনডাউটেডলি ইউরোপিয়ান ক্লাসিক্যাল মিউজিক তোমার একটা ইন্সপিরেশন হয়েছে, আমরা লাস্ট রক অব্দি শুনেছিলাম,
তোমার কলেজের সময়তে, হুম এবং তারপরে তোমার এইটা এই ইনফ্লুয়েন্সটা হয়েছে, তো এই সবকিছু নিয়ে এবং তোমার বেস প্লেইং লাইভ স্টেজের অভিজ্ঞতা, ঠিক আছে, সবকিছু নিয়ে তুমি যদি আমাকে একটা ওভারভিউ দিতে পারো, যে যখন তুমি একটা একটা কম্পোজিশন তৈরি করছো, একটা সিচুয়েশনের জন্য হতে পারে, মানে একটা ফর্মে, আমি টিভিসি বাদ দিচ্ছি, ঠিক আছে, আমি একটা গানের প্রপার একটা গানের কথা বলছি, যে একটা একটা ফিল্ম সং হতে পারে বা তোমার অন্য কারো নন ফিল্ম একটা অ্যালবামের জন্য হতে পারে, তুমি একটা গানকে কিভাবে অ্যাপ্রোচ করো, একটা অ্যাবস্ট্রাক্ট উত্তর হতে আমার পারে এটা। না আমার ক্ষেত্রে গানের একটা প্রসেস আছে, আমি একটা প্রসেস মেনটেন করি। আমার অধিকাংশ গানই রাজীব চক্রবর্তীর লেখা এবং কিছু গান আমার নিজের লেখা। তো আমার মনে হয় আমি কোনো গান সিচুয়েশন ছাড়া করতে পারি। আমি যদি নন ফিল্ম গানও হয়, আমার নন ফিল্ম অ্যালবামও আছে, একান্তে, অন্ধপ্রেমিক বা উজ্জয়িনীর অ্যালবাম বা ধরো শোভনের অ্যালবামে আলাদিন, যেখানে তুমি ওই অ্যালবামটাতে তোমার একটা ভীষণ সুন্দর গান ছিল বারবার যেটার কথা হয়। আমি না অলওয়েজ একটা মাথায় একটা আইডিয়া নিয়ে রাখি, অলওয়েজ একটা ধারণা থাকে যে এরকম একটা সিচুয়েশন এই গানটা বানাচ্ছি, সেটা নন ফিল্মের ক্ষেত্রে। আর ফিল্মের ক্ষেত্রে তো ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, তারা তো সিচুয়েশন বলেই দেন। রাইট তো রাইট আমার আর যে গানগুলো নিজের জন্য বানিয়ে ওই বাক্সের ভেতর রেখে দেয়া, সেই গানগুলোর ক্ষেত্রেও আমার মনে হয় যে আমি দার্জিলিং বেড়াতে গেছি, যেখানে আটটা আটটি গান গাইছি, একটা আচ্ছা ভীষণ একটা সোশিও পলিটিক্যাল ডিস্টারবেন্স চলছে, তখন আমি কি গান তৈরি করবো। এইভাবেই গান তৈরি হয়, একটা সিচুয়েশন থাকে। আর যেহেতু রাজীব দা লেখে, রাজীব দার সাথে আমার খুব ক্লোজ প্রক্সিমিটিতে আমাদের কাজ হয়, রাজীব চক্রবর্তী পোয়েট লিরিসিস্ট তার সাথে। তো অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা করি, আমি আগে গানটা আমি আগে লিখিয়ে নিই সিচুয়েশন অনুযায়ী, আচ্ছা গানটা আগে আচ্ছা অ্যাপ্রুভাল করিয়ে নিই, অ্যান্ড দেন আমি গানটাকে মুখস্থ করি কবিতাটা হিসেবে। আমি যখন কম্পোজ করছি আমি লিরিকের দিকে তাকাই না, হুম 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 আমি গানটা পুরোটা আগে কবিতার মতো মুখস্থ করি। তুমি আমার যে কোনো অ্যালবাম, আমার যে কোনো ছবির যে কোনো একটা গান যদি একটুখানি জিজ্ঞাসা করো, আমি গড়গড় করে কবিতার মতো মুখস্থ বলে দিতে পারবো সেটা, কারণ আমি আগে মুখস্থ করি নি। করে হুম নিয়ে হুম আমি আমার ছাদে যাই, অথবা ওই যে লেক থেকে হাঁটতে হাঁটতে যখন আসি স্টুডিও থেকে, আমার মোবাইল রেকর্ডারটা অন রেখে আমি ওই লিরিকটা করতে করতে আসি। হুম 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 ধরো আমি যখন বান্ধবী মন করছি, বান্ধবী মনের একটা অন্য গল্প, বান্ধবী মন ভুল রেখে ধরো অন্ধপ্রেমীকে যখন করছি, বা ধরো একান্তে ফিরে হুম যাও যখন তৈরি করছি, তখন আগে মুখস্থ করে নিই, মুখস্থ আচ্ছা করে নিয়ে ওই হাঁটতে হাঁটতে আসছি, আমাকে ওই শব্দগুলো যেদিকে যেদিকে নিয়ে যেতে চাইছে হুম আমি হুম সেই সেইগুলোই ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। ভয়েস নোট রেকর্ড হয়ে গেল, ভয়েস নোটটা এবার নেন এসে পড়লো কিউবেসে, রাইট নাও রাইট আই স্টার্ট রিস্ট্রাকচারিং দেম, যে এটা হুম এটা এটা এটা, তো এখানে এই নোটটা না করে এটা করব, এখানে এই চেঞ্জটা দেখাবো না, সুরটা আচ্ছা এইভাবে ড্রাইভ আচ্ছা করবে। আচ্ছা তো ওইটা আচ্ছা হলো ঠিক এইভাবে, আমার প্রসেসটা খুব এরকমই শুন। ফ্যান্টাস্টিক। এবং এইটা এইটা এই কারণে আমি জিজ্ঞেস করলাম, কারণ এই এই বিভিন্ন প্রসেস গুলো আমার মনে হয় যে সকলেরই জানা উচিত, এবং তুমি যেটা বললে সেটা দ্যাট ইজ ইউর প্রসেস অ্যান্ড ইউ আর ফাইন উইথ ইট, অ্যাবসলুটলি ফাইন উইথ ইট, যে এইভাবে এইভাবে হবে। এবং আই এম কেউ যদি, কমফোর্টেবল উইথ দিস। হ্যাঁ, এবং হতে পারে যে কেউ কেউ এখন হয়তো তোমার এই এই কথাটা শুনে কারোর হয়তো মনে হলো যে হ্যাঁ, আমারও আমারও তো দ্যাট পার্সন ক্যান রিলেট উইথ ইউ, যে এটা তো তার ক্ষেত্রে হয়তো হয়। এবং এইটা মানে তুমি বলছো বেশিরভাগ ক্ষেত্রে দিস ইজ ইউর সাকসেসফুল ওয়ে অফ হ্যান্ডলিং এনি কম্পোজিশন, মোস্ট অফ দ্য কেসেস, মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য কেসেস। কেসেস আমি দুর্বাসেন বন্দ্যোপাধ্যায়ের সাথে যে কাজগুলো করি, দুর্বাদীকে অনেক সময় আমি সুর করে পাঠালাম, দুর্বাদী লিখলেন, লেখা চেঞ্জ তো হয়, সুর চেঞ্জ হয়, সবই হয়, রিজেকশন ইজ এ পার্ট অফ আওয়ার জব। কিন্তু রাজীব দা আমরা ট্রাইও করেছি, মানে আমরা সাকসেসফুলি করেওছি, যে রাজীব দা একটা বললো তুমি আগে একটা সুর করো তো আমি লিখবো এবার, মানে সারাক্ষণ তো এক প্রসেসে, আমরা রাইট 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 ক্রিয়েটিভ রাইট তো, আমাদের সারাক্ষণ এক বাঁধা ধরা ছক্ক ভাল লাগবে না। তো রাজীব দা বললো যে তুমি তুমি আগে সুরটা পাঠাও, সেইভাবেও কাজ হয়েছে। কিন্তু যাই হয়েছে, সেক্ষেত্রে আমি আমি কখনো লিরিক নিয়ে বসে সি এ মাইনার গিটার নিয়ে, আর আই নেভার কম্পোজ উইথ এনি ইনস্ট্রুমেন্ট, ওয়েন আই এম কম্পোজিং আই এম নট ইউজিং এনিথিং, নট আ হারমোনিয়াম, নট আ পিয়ানো, নট আ গিটার, বেস গিটার, নাথিং, রাইট আই এম জাস্ট লিরিকটার সাথে আমি জাস্ট ফ্লো করতে থাকছি, হোয়াট এভার কামস টু মাই মাইন্ড, অ্যান্ড দেন ওয়েন আই এম পুটিং ইট ইন দ্য ডিজিটাল স্পেস, তখন আমি সেটা নিয়ে কাটাছেঁড়া করা, টেকনিক্যালিটিস গুলো তখন আসছে।
বাট তার আগে রাইট আমি যতটা অর্গানিকলি একটা লিরিককে অ্যাটেন্ড করা যায় ততটা করার চেষ্টা করেছি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। মনোজিৎ সাহা দেখতে শুরু করেছে, হ্যালো মনোজিৎ কেমন আছিস বলিস। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, অ্যাজ এ কম্পোজার তুমি কি মনে করো তোমার স্ট্রেংথস কোথায় আছে আর উইকনেসেস কোথায় আছে? ও বাবা, তো ম্যানেজমেন্টে আবার ঠেলে দিল, সোট অ্যানালিসিস হচ্ছে না তাহলে আমার তো আমি বলতাম স্ট্রেংথ, 10 বছর পর তুমি নিজেকে কোথায় দেখো। ওটা তো পরে আসছে। স্ট্রেংথ, সি আই কনসিডার মাইসেলফ আ ভেরি অ্যাভারেজ মিউজিশিয়ান, হ্যাঁ মেবি বিলো অ্যাভারেজ মিউজিশিয়ান, আমি তো তোমায় বারবার বলেওছি, এটা অনেককেও বলি, বাট ওয়ান থিং আই এম ভেরি গুড অ্যাট, সেটা হচ্ছে আমার মনে হয় যে আমি খুব টাইমলি কাজ ডেলিভার করতে পারি, আর আমার কাজটা আমার ক্লায়েন্টকে যতক্ষণ না খুশি করছে ততক্ষণ আমি সেটার পেছনে পড়ে থাকি। আচ্ছা এই আচ্ছা এইটাই বোধ হয় দ্য দ্য মেবি মাই আইডিয়া অফ এক্সিলেন্স। এবং আরেকটা জিনিস হচ্ছে, ওয়ান থিং আই এম ভেরি গুড অ্যাট ইজ আমি একটা গানকে দুটো সিচুয়েশন, কেন চারটে সিচুয়েশন হলে তার মতো করে করতে পারি, এটা পরপর আচ্ছা দুটো সিনেমায় হয়েছে, দুটো সিনেমাতেই করেছি। হুম 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 হ্যাঁ, হুম লাভ লেটার বলে একটা সিনেমা ছিল, সেটাতে একটা ইমনের ভার্সন ছিল উইচ ইজ আ স্যাড ভার্সন, যার সুর, যার অর্কেস্ট্রেশন, যার অ্যারেঞ্জমেন্ট পুরো আলাদা, পুরো আলাদা। আর আরেকটা ভার্সন ছিল যেটা প্রিমির উজ্জয়িনী গিয়েছিল, যেটা আউট অ্যান্ড আউট একটা রোমান্টিক গান ছিল। তো সেই দুটো করা, বা আমি যখন শ্রাবণের ধারা করলাম অভিজিৎ ঘোষ উদেশ নারায়ণের ছবি যেটা আমাদের মার্চে রিলিজ হুম হয়েছে, হুম 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 তখনও সেখানে একই লিরিকের, প্রায় একই লিরিকের দুটো গান ছিল। তো হুম এই এই ইন্টারেস্টিং জিনিসগুলো নিয়ে আমি ভাবতে বা করতে পছন্দ করি, এটা রাইট স্ট্রেংথ বলবো কিনা জানি না, এটা আমি মজা পাই। আর উইকনেস হচ্ছে, আই থিঙ্ক আমার আরো বেশি গান শোনা উচিত, অনেক বেশি গান শোনা উচিত, আমার অনেক বেশি সিনেমা দেখা উচিত। উইকনেস হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম ইন মাই হ্যান্ড, হুম হুম মানে ধরো তুমি জানো হাউ ডিফিকাল্ট ইট ইজ টু, সরি দরজাটা একটু বন্ধ, হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর আ ফর আ অ্যাডভার্টাইজিং পার্সন, অ্যাডভার্টাইজিং টেকস আ হিউজ টাইম ফ্রম ইউর লাইফ, হুম তুমি হুম ভালো করে জানো এটা, বা মিটিংস হ্যান ত্যান অনেক কিছু। আই উইশ আই কুড হ্যাভ লাইক 48 আওয়ার্স ইন আ ডে, অ্যান্ড আই কুড ওয়ার্ক ফর 24 আওয়ার্স, অ্যান্ড লিসেন টু মিউজিক ফর 12 আওয়ার্স, অ্যান্ড মেবি ওয়াচ ফ্যান্টাস্টিক সিনেমাস ফর 12 মোর আওয়ার্স। হুম আই হুম থিঙ্ক দ্যাটস মাই উইকনেস, মানে আমার আরো গান শোনো, যা শুনছি তার থেকেও বেশি, কারণ ওইগুলো থেকেই তো মানে তাই আমরা তো ইন্সপায়ার্ড হই। ঠিক আমার সত্যি সত্যি খুব মনে হয় যে আমার এই মেঘলা দিনে একলার মতো একটা গান কেন আমার, তখন আবার লিখতে বসে যেতে হয়, সুর করতে বসে যেতে হয়, আমাকে এইগুলো খুব ড্রাইভ করে। আমার সত্যি মনে হয় আমাদের ওই দুর্নিবারের একটা গান ছিল, তোমারই করা একটা পাহাড় সামনে খোলা হুম জানলা, হুম হুম ওটা আমি তোমায় বলেছিলাম যে আমার হিংসে হয় তোমাকে এই জন্য যে তোমার একটা এরকম কম্পোজিশন আছে, আমার নেই। তো এই জিনিসগুলো থেকে আমার মোটিভেশন, এবং আচ্ছা ও যদি এরকম একটা করে তাহলে আমি কেন করবো না, তাহলে আমি এটা হুম নিয়ে বসি। তো আমার সেক্ষেত্রে আমার প্রাইমারি সোর্সটা হবে নীলাঞ্জন, যেরকম ভাবে গান শুনে নীলাঞ্জন, যেভাবে মিউজিকটাকে চেষ্টা করছে, আমাকে অতটা গান শুনতে হবে। আমি তো তোমার থেকে গানটা কেড়ে নিতে পারবো না, এই এটা নিয়ে নিলাম ঝেড়ে দিলাম, সেটা তো হুম পারবো হুম না, হুম 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 তার মানে আমাকে আরো গান শুনতে হবে। আমার একমাত্র উইকনেস এর জায়গাটা হচ্ছে আই থিঙ্ক আই নিড মোর টাইম, আই থিঙ্ক উই অল নিড মোর টাইম টু লিসন টু রাইট মিউজিক রাইট অ্যান্ড রাইট অ্যান্ড অ্যান্ড ওয়াচ গ্রেট সিনেমাস, ভালো ভালো এক্সিবিশন দেখতে যাওয়া উচিত আমাদের, যেগুলো ছবির এক্সিবিশন ছবির এক্সিবিশন। সেগুলো দেখতে যাওয়া উচিত, থিয়েটার দেখতে যাওয়া উচিত। আই উইশ আই কুড গো অ্যান্ড ওয়াচ অল অফ দিস। আমার খেলা দেখতে যাওয়ার ইচ্ছে নেই, ইডেন গার্ডেনে যেতে আমার ইচ্ছে করে না, কিন্তু আই উইশ আই কুড গো টু মিনার্ভা থিয়েটার অ্যান্ড ওয়াচ এক ফ্যান্টাস্টিক থিয়েটার প্রোডাকশন। সেইটা আমার মনে হয় উইকনেস এর জায়গাটা ওটা হয়ে আছে। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। ইন দ্য মিনটাইম অভিষেক চক্রবর্তী দেখছেন মানে রনি, এবং ইমন চক্রবর্তী এসে লিখেছে আশু অনেকগুলো ইউ এবং তিনটে লাভ সাইন। আচ্ছা ঠিক এই নোটে লাস্ট সেগমেন্টটা চলে যাব, হুম যেটা যেটা কিনা তুমি বলছিলে গান শোনার ক্ষেত্রে, এবং যেটা হুম আমিও বিশ্বাস করি, আশা করি তুমিও বিশ্বাস করো, যে আমরা সারা জীবনে যা শুনি সেইটারই একটা প্রপোর্শন কিন্তু আমাদের আউটপুট হিসেবে চলে আসে, মানে দ্যাট, একদম তাই, তাই না? তো সেই ক্ষেত্রে অ্যাবসলিউটলি যে কারণে এই সেগমেন্ট আমি সবসময় রাখি, যে আমি জিজ্ঞেস করি যে
তোমার পছন্দের গান বা তুমি কি কি শুনেছো, কোন কোন গান তোমায় ইন্সপায়ার করেছে, যাদের যারা তোমায় ধরো ফলো করছেন তারা যাতে আসল সোর্সটাতে পৌঁছতে পারে, মানে তাদের কাছে একটা রাস্তা খুলে যায়, আচ্ছা আশুর ইন্সপিরেশন এই এই গানগুলো, তাহলে লেট মি গো টু দোজ সংস অ্যান্ড প্রবলি লিসেন টু দেম, যাতে সেও বুঝতে পারে যে কোথা থেকে কি হয়েছে। অ্যান্ড তার মধ্যে যেটা প্রথম, হ্যাঁ বলো কিছু একটা বলছো। আমি যেটা বলছি যে যারা আমাকে ফলো করার চেষ্টা করছে তাদেরকে হ্যাঁ হাত জোর করে বলছি, ভাই ফলো করার জন্য অনেক অনেক লোক আছে, প্লিজ আমার মতো একজন মানুষকে ফলো করার কোনো প্রয়োজন নেই, আমি যাদের ফলো করছি তাদেরকে ফলো করো। এক্স্যাক্টলি, এবার তাদের কথাই আমরা ডিসকাস করব। হুম ঐশ্বরিয়া রয় দেখছেন, হ্যালো ঐশ্বরিয়া রয়, প্রথম তুমি যেটা বলেছো দ্যাট ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট পিসেস অফ মিউজিক দ্যাট এক্সিস্টস অন দিস প্ল্যানেট, যেটা হলো মোৎসার্টের সিম্ফনি নাম্বার 40 ফার্স্ট মুভমেন্ট, সিম্ফনি নাম্বার 14 জি মাইনার, এটার ফার্স্ট মুভমেন্টটা তুমি বলেছো, এইটা তোমার কেন পছন্দ একটু যদি বলো। বলছি আমার জীবনে অনেক ভাবে তো মিউজিক আছে অনেকের থেকে, দেবাশিস হুম সোম বাবুদা আমাদের সবার রেসপেক্টেড মিউজিশিয়ান, অ্যারেঞ্জার, কম্পোজার, হুম পৃথিবীর শ্রেষ্ঠতম হুইসল প্লেয়ারদের মধ্যে একজন, অবশ্যই অবশ্যই এবং বাবুদার বাবুদার মিউজিক্যালিটি, বাবুদার জীবনযাত্রা, বাবুদার মিউজিক্যাল থিঙ্কিং আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয়, আমাকে অনেকখানি এফেক্ট করে। হুম হুম তো সিম্ফনি নাম্বার 40 আগে অনেক ভাবে শুনেছি, বাবুদা একবার বললো যে সিম্ফনি নাম্বার 40 জানিস তো ওষুধের মতো, ওটা হচ্ছে তুই যত খাবি তত তোর মধ্যে আরো মিউজিক গ্রো করবে। তো হুম হুম আমাদের এখন যে রুটিনটা, সকালে উঠে মানে আমার বাবুদার তোমারও, আমরা সকালে উঠে তো কিছুক্ষণ মেডিটেশন করার চেষ্টা করি, কিছুক্ষণ পুজো বা যা করলাম যেরকম ফর্মেই, আমরা কেউ দেবতার পুজো করে, কেউ মেডিটেট করে, কেউ মিউজিক শোনে, সবকিছুই সবকিছুই একটা কামস টু আ স্পিরিচুয়াল রিয়ালিটি। তো সেই জায়গাটা গিয়ে আমার একদম বাবুদার নির্দেশ এটা যে প্রতিদিন সকালবেলা উঠে সিম্ফনি নাম্বার 40 ফার্স্ট মুভমেন্ট শুনতে হবে একবার করে। তো সেটা ধরো পাস্ট 5-6 ইয়ার্স করছি, এবং বাবুদাকে বলি তুমি কি এখনো করো, বাবুদা বলে যে আমি এখনো যখন সকালবেলা দৌড়তে যাই বা মর্নিং ওয়াকে যাচ্ছি তখনও শুনি। জানিস একদিন যে এই এই বাসনের লাইনটা তো আগে খেয়াল করিনি, হুম মানে আমি কিন্তু বাবুদা কিন্তু এটা ধরো লাস্ট 20 বছর ধরে হয়তো শুনছি, হুম এই বাসনের মুভমেন্টটা তো শুনিনি, এই ভিওলার মুভমেন্টটা তো শুনিনি। তো তুই যত ওটার মধ্যে ঢুকবি না ওটার ডিটেলটা আরো পাবি, এবং শিট রিড করে পড়া, এবং আমরা না সবসময় যেভাবে মিউজিক ফর্ম করি একটা ওই প্রগ্রেশন থাকে, তো সিম্ফনি নাম্বার 40 ইজ ইন জি মাইনার বাট ইট হ্যাজ এভরিথিং, ও রাইট কোনো মিউজিক্যাল বাধা বিঘ্ন টনিক মেজর স্কেল মাইনর স্কেল পেন্টাটনিক কারোর ভ্রূক্ষেপ করছে না। মিউজিকের যে এতটা বেহায়া হওয়া উচিত, ইফ আই ক্যান সে সো, যে আমি তোকে মানি না, তোর গ্রামার মানি না, তোর যা যা বলে রেখেছি যে সি স্কেলে কোনো শার্প ফ্ল্যাট লাগবে না মানি না, ওটাও বাজাবো, এই যে ধকটা, এই যে বেহায়াপনাটা, এইটা আমার মনে হয়, মানে আমি গ্রামারে যাচ্ছি না, সেটা তো তোমার আমার পরের ডিসকাশন হবে যে সিম্ফনি নাম্বার 40 থেকে আমরা টেকনিক্যালি কি পেয়েছি, বা যারা এখানে ধরো মিউজিকের বাইরেও যারা অনেকে দেখছেন যারা ভাবছেন যে এইটাই ও কেন শুনছে, প্রথমত হচ্ছে বাবুদার নির্দেশ, এবং দ্বিতীয়ত হচ্ছে ওই ওই সিম্ফনি নাম্বার 40 গিভস মি দ্যাট ইমেন্স কনফিডেন্স টু ব্রেক এভরিথিং, ভেঙে দাও সব, রাইট রাইট সেখান থেকে তৈরি করো। আমি যেভাবে শুরু করেছি আমার মুভমেন্ট আস্তে আস্তে কোন দিকে যাবে আমি নিজেও জানি, প্রবলি মোৎসার্টের সমস্ত কিছু, আমাদের সেই মোৎসার্ট ওই ভাঙচুরটার অত গতে বাধা হয় না, ক্রিয়েটিভিটি গতে রাইট বাধা হয় না, রাইট ওই রাইট আইডিয়াটা আমার কাছে ওই নাম্বার ওয়ান এবং একটা একটা টেকনিক্যালিটিস পরে আসে। একটা জায়গা অবশ্যই, যেটা মানে হোয়াট আই ফাইন্ড ইজ আ মাস্টার পিস ইন দিস সিম্ফনি, হচ্ছে এন্ডের দিকে ওই যে টারারা 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 টারারা, এই দেয়ার ইজ আ, হ্যাঁ একটা কনস্ট্যান্ট সার্কেল অফ ফিফথ, আর ডুয়েলটা দেয়ার ইজ আ, হচ্ছে যখন, হ্যাঁ এবং পিছনে একটা একটা ক্ল্যারিনেট কিংবা একটা ওবর লাইন ক্রোম্যাটিক্যালি নিচের দিকে কনভারসেশন করছে, ইম, মানে ওই জায়গাটা ইজ জাস্ট, মানে কিছু বলার নেই আমার ওটা নিয়ে, ইট ইজ দা আ কারেন্ট, কনভারসেশন আমি বাট একটা ইট ইজ দ্য, ছোট্ট হ্যাঁ মজার রেফারেন্সটা নিয়ে ক্ষেত্রে ওইটা না আমার মনে হয় দুটো ক্যারেক্টার একে অন্যের সাথে ঝগড়া করছে, রাইট রাইট তারা রাইট তারা 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 এইটা করছে। হ্যাঁ আরেকটা খুব মজা লেগেছিল আমার, স্যারাটের একটা গান ছিল যেটা স্যারাট সালা জি বলে যে গানটা, হুম 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 হুম
ওটার মাঝখানে একটা ইন্টারলুড আছে, সিনেমাটা যে সিনটা দেখাচ্ছে যে ছেলেটা দূর থেকে দেখছে মেয়েটা তার বান্ধবীর সাথে মন্দিরে এসেছে, হুম হুম এবং ছেলেটা মেয়েটার জুতোটার কাছে একটা ফুল দিয়ে আসে, মেয়েটা এই ফুলটা তুলে অ্যাডোর করছে ওরকম, হুম হুম ঠিক না, এত ভালো একটা একটা ফ্লুট পিসের মতো টারারা, একটা একটা ইয়ে পিস আছে টারারা টারারা টারারা, মনে হচ্ছে না ওরা দুজন যে তাকাচ্ছে মনে কনভারসেশন, হচ্ছে হ্যাঁ ওই ফ্লুট লাইনটা মেয়েটা বলছে, রাইট এই রাইট রাইট লাইনটা ব্যাক করছে রাইট ছেলেটা, রাইট এই রাইট এই ইন্টারঅ্যাক্টিভনেসটা মিউজিক, আহা এটা ডেফিনেটলি এইটা ভীষণ ভাবে মোৎসার্ট মিউজিক, সব মিউজিকই আছে, মোৎসার্ট মিউজিকে ভীষণ ভাবে পাচ্ছি আমার, মানে আমার খুব, ওই যে বলেছিলাম ভিক্টর বুটেন থাকতে পারে হ্যাঁ কেন ডেভলারু, হ্যাঁ আমি হ্যাঁ আমি হ্যাঁ বোধহয় এতটাই ক্ষুদ্র যে আমি ওটাকে ইমবাইব করতে পারছি, আমি যদি আরো পারবো, কিন্তু মোৎসার্ট ডেফিনেটলি আমাকে খুব মানে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো করছে। ফ্যান্টাস্টিক। দ্বিতীয় গান তুমি বলেছো চিকিটিটা, এই গানটা যেটা হুম অ্যাবার অ্যাবা, গান, হ্যাঁ এই গানটা হুম কেন বলো? বিকজ অফ দ্য মানে কর্ডাল ভেরিয়েশন অ্যান্ড দ্য কম্পোজিশন স্ট্রাকচার, এত মেলোডিক স্ট্রাকচার কি এবং তার মধ্যে অপূর্ব এত গান! ভাঙচুর, হুম হুম হ্যাঁ, এবং অ্যাবা গোটা ব্যান্ডটাই থ্যাংক ইউ ফর দ্য মিউজিক, বা ধরো ওদের গোটা ক্যাটালগটা, ওদের গোটা ডিস্কোগ্রাফিটা শুনলি না তুমি, বিটলস, অ্যাবা, মাইকেল জ্যাকসন, এদের ডিস্কোগ্রাফি শুনলেই তুমি বুঝতে পারবে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, ঠিক দেন ইউ ঠিক উইল ঠিক রিয়েলাইজ আমি আই এম নট আ মানে টাইনি লিটল কমাও নই, আমি এই গোটা সাগরটার সামনে একটা বালির কণাও নই, তো ওই ওইগুলো রিয়ালিটি চেকের মতো, হুম হুম যে হুম একবার চিকিতিটা শুনে বুঝলাম সেখানে একটা 4/4 চলতে চলতে মাঝখানে একটা 5 মাত্রায় ব্রেক করে আবার ফিরে আসা, হুম একটা হুম হুম মেলোডিক স্ট্রাকচার তোমাকে কিন্তু ডিসকমফোর্ট করছে না ওই তাল ভাঙাটা, হুম 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 কিন্তু কি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে দেবে, এইটা রাইট, এটা এটা একদম আবার স্ট্রংগেস্ট পয়েন্ট, কি এবং সুন্দর চিকিতিটা অপূর্ব ইজ ওয়ান গান! অফ দ্য এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ভিডিওটাও ওরকমই অপূর্ব একটা ভিডিও। ভীষণ আর ভীষণ, আচ্ছা তৃতীয় গান তুমি বলছো মাইকেল জ্যাকসনের বিলি জিন, হুম, মানে তোমাকে কোন এই কি বলি বল, মানে বেস প্লেয়ার হিসেবে ইন্সপায়ার করে গানটা, এই গানটার গিটারিং ইন্সপায়ার করে, এই গানটার সিন্থ অ্যাপ্লিকেশন ইন্সপায়ার করে, গানটার কম্পোজিশন ইন্সপায়ার করে, এই গানটা সিঙ্গিং তো শুনে মনে হয় যে উনি ভগবান ওনার মধ্যে এসে বসেছিলেন তখন এই গানগুলো এনজে গিয়েছেন, মানে আই এম হিউজ ফ্যান অফ মাইকেল জ্যাকসন, কিন্তু এবং বিলি জিন ইজ ভেরি ফেভারিট, এবং ওয়ান অফ দ্য রিজন ইজ দ্যাট ভিডিও আমেজিং, মিউজিক্যালিটির দিক থেকে বলবো যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ডিটেলিং যদি শোনা যায় তাহলে বিলি জিন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যারেঞ্জড সংস উই হ্যাভ, খুব কমপ্লিট, ভীষণ কমপ্লিট, এবং একটা জিনিস, আমি এক্ষেত্রে যখন মাইকেলের ব্যাপারে এই আলোচনাটা হচ্ছে, আমি খুব অবজেক্টিভলি মাইকেলের একটা জিনিস আমি অবজার্ভ করেছি, যেটা হয়তো সবাই কখনো না কখনো করেছে, যেটা আমার সবচেয়ে স্টানিং লাগে, যে এই গানটা ধরো যেই মুহূর্তে শুরু হয় উইথ এনি ইনস্ট্রুমেন্ট, এনি গড ড্যাম ইনস্ট্রুমেন্ট, মানুষ তোমার মধ্যে কিন্তু রিদমটা চলে আসে, টেনে মানে ইউ নিতে ক্যানট, পারবে একদম, হ্যাঁ তুমি কিন্তু সিট এরকম ভাবে একটা মাইকেল জ্যাকসনের গান শুনছি, এইটা জাস্ট কিন্তু জীবনে হচ্ছে না, মানে না একটা বেস দিয়ে ওই জিনিসটাকে জেনারেট করে দেওয়া, যে সাথে সাথে তোমার মাথায় এরকম নড়তে, অদ্ভুত নট ক্ষমতা দে একটা, অদ্ভুত। ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট আস এর মতো গান, যেটা মানে তুমি শুনলেই এনার্জি, হুম শুনলেই হুম হুম মানে ওই ওইগুলো এমজে এর ক্ষমতা, দিস ইজ ইট কনসার্ট এর ভিডিও মেকিং, ভিডিওটা দেখলেই বোঝা যাবে হ্যাঁ যে, হ্যাঁ বা ওর বায়ো, ওর ভিডিওগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে কি ও আমাদের থেকে অন্তত 50 বছর এগিয়ে ছিল আর কি, তাই তো তাই তো তাই তো, এখনো আছে, চিরকালই থাকবেন, এখন মানে এখন আছে, হ্যাঁ হ্যাঁ। 4 নম্বর গান তুমি বলেছো হুম, সলিল চৌধুরীর কম্পোজিশন রানার, এই গানটা এবং ওই হেমন্ত ওই মুখার্জির গাওয়া। একই জিনিস, হেমন্ত মুখার্জি আমার আমার থেকে প্রিয় কম্পোজার হেমন্ত মুখার্জি, মানে আর ডি বর্মন, উইথ ডিউ রেসপেক্ট টু আর ডি বর্মন, রেহমান স্যার, বিজু শাহ, এদের সবার গান খুব এনজয় করি, আই লাভ বিজু শাহ লাইক এনিথিং, হ্যাঁ, মানে ওর মানে সৌরভ দার সাথে আমাদের ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে বিজু শাহ নিয়ে, হ্যাঁ, কিন্তু আমার সব থেকে প্রিয় কম্পোজার হেমন্ত মুখার্জি, কারণ আমার মার খুব ফেভারিট কম্পোজার হেমন্ত মুখোপাধ্যায়, মা রান্না করতেন হেমন্ত মুখোপাধ্যায়ের গান চালিয়ে গাইতেন, তো ছোটবেলায় না ওটা না ঢুকে গেছে ভেতরে, এবারে আমি এত ভার্সেটাইল কম্পোজার এবং এত ব্রিলিয়ান্ট সিঙ্গার, ও সিঙ্গার। মাই গড, হি ইজ সাচ, মানে হেমন্ত মুখোপাধ্যায় টু মি ওয়াজ অ্যান ইনস্টিটিউশন,
ওর গান শোনা, ওর গান ফলো করা, এই জিনিসটা। এবং রানার সলিল চৌধুরী কম্পোজিশন, সলিল চৌধুরীকে নিয়ে তো আমাদের আলাদা করে বলার কিছু নেই, তাই তো। মানে সকলেই জানে। হুম হুম আমাদের সৌভাগ্য আমরা এমন একজন মানুষকে আমি পেয়েছি যে মানুষটা সলিল চৌধুরীর সাথে ডিরেক্ট কাজ করেছেন, দেবজ্যোতি মিশ্র, দেবুদা। শ্রী দেবজ্যোতি মিশ্র দেবুদা, তার থেকেও কিছু ঘটনা শুনেছি। হুম তুমি ইলাইয়ারাজা স্যারকে তুমি কাছ থেকে হুম কিছুটা হুম পেয়েছো, হুম তুমি সেটাও জানো। রানারের মতো কম্পোজিশন বাংলা গানে আগামী 100 বছরে তৈরি, আর বিগত তাই তো, 100 বছরে তৈরি হয়নি, হয়নি। পিরিয়ড। ওখানেই শুরু, ওখানেই শেষ। রানারের মতো গান আর কেউ পারেনি, পারবে না, চেষ্টাও করে করা ভুল, হুম হুম এইটা মেনে নিতে হবে। অবশ্যই অবশ্যই। ওইটা দেখ, হ্যাঁ ওইটা দেখেই আর কি বুঝে যাবো যে ও আচ্ছা, উনি উনি 40 তলা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছেন, আমি গ্রাউন্ড ফ্লোরেরও নিচে। আহা, মানে রানারের মতো গান যদি কোনোদিন তৈরি করতে পারি, তাহলে মনে করো জীবন সার্থক হলো। খুশি হব, একটু খুশি আচ্ছা, হব। এই রাত তোমার আমার, এই গানটা তুমি বলেছ। এই রাত তোমার আমার মতো রোমান্টিক গান পৃথিবীতে আর নেই, মানে কোথাও নেই। ছোটবেলা শোনা গান তো, এবং আমি আমি একটা অর্কেস্ট্রাল স্ট্রাকচার করে এই রাত তোমার আমার নিয়ে কাজ করছি ফর লাস্ট 2 ইয়ার্স, হুম হুম পুরো কর্ডাল রিইন্টারপ্রিটেশন করে, মানে যেখানে যেখানে মেজর আছে সেইগুলোকে মাইনার করে বা রিলেটেড মাইনার ফিক্স করে, হুম যেখানে যেখানে কোথাও ডিমিনিশড ইউজ নেই সেখানে ডিমিনিশ করে। কিন্তু আমি দেখেছি এই গানটার মুড কে কিছুতে শিফট করতে পারছি না। তুমি ধরো কোনো একটা রোমান্টিক গানে হঠাৎ করে, ধরো যে কোনো একটা রোমান্টিক গান চলছে মেজর কর্ডে, চলতে চলতে হঠাৎ একটা মাইনর ফোর্থ লাগিয়ে দিলে গানটা স্যাড শুনতে লাগে, বা একটু মনে হয় ডার্কনেস দিকে গেল, হুম 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 বা তুমি হয়তো একটা ফ্ল্যাট এন্ড সেভেন্থ লাগিয়ে দিলে, বা একটা ধরেই একটা ডমিনেন্ট সেভেন্থ কর্ড করে দিলে, চেঞ্জ হচ্ছে। আমি এই গানটা নিয়ে 3 বছর সময় কাটাচ্ছি, আমি এই গানটার পুরো কর্ডাল ইন্টারপ্রিটেশন চেঞ্জ করে ফেলেছি, কিন্তু গানটার কোনো কোনো মুড শিফট হচ্ছে না, আহা, কোনো রকম শিফট হচ্ছে না, মুডটা এক থাকছে। আই এম স্টিল ওয়ার্কিং অন ইট, মেবি আরো 5 বছর কাজ করবো, পরে কোনোদিন যখন মনে হবে যে ইয়েস দিস ইজ স্যাটিসফ্যাক্টরি ফর মি, দেন আই উইল পুট ইট মানে অন পাথর কি ইউটিউব, লাকির বলছো, মানে যেটা বলে আর কি। হ্যাঁ, এবং গার্ড এরকম দিয়া বিলকুল। এরকম গান আরেকটাও আছে, কিন্তু আমি তো বলছি লাগ যা গেলে, লাভ জাগালে মানে সুরটা শেষ ওখানে। আমি এক শেষ 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 এই গানগুলো সত্যি তুমি ঠিকই বলেছো, আমি কখন এই গানগুলোর ব্যাপারে ভাবি না। এই একটা দুটো গান যেমন লাগ যা গেলে, কারণ পৃথিবীতে কিছু না থাকলে শুধু কেউ গাইবে শুনো, গানটা, মানে মদন মোহন, মদন মোহন প্রমাণ করে দিয়েছেন উনি কালজয়ী। তার কারণ হুম হচ্ছে হুম তার মৃত্যুর এত বছর পরেও যখন ভিরজারা রিলিজ হলো, তাই তো। ওনার ছেলে গানগুলো অ্যারেঞ্জ করলেন, গানগুলো তো এখনো শুনছি বসে, তো প্রমাণ তো মদন মোহনের তাই তো, এটা। তাই তো, তাই আর তো, আমার খুব তাই তো, মজার জিনিস হয়েছে, তোমার সাথে বারবার বলি যে মদন মোহন আর আমার জন্মদিন একদিনে, একই কিন্তু দিনে। উনি আকাশের চাঁদ আর আমি কোথায়, কি মানে আই ডু নট বিলং, তো সেটাই সেটাই খুব মজার। তো মদন মোহন মেলোডির মানে আলটিমেট আলটিমেট কালজয়ী মানুষ। এবারে শেষ দুটো গান আলোচনা করবো, যেটা তোমার হিসেবে তোমার মনে হয়েছে একটা স্যাটিসফাইং দুটো কাজ তুমি করেছো, এবং তার মধ্যে প্রথম তুমি যেটা বলেছো, আমি এগুলো ক্রেডিটস গুলো খুঁজে বার করেছি, আই ওয়ান্ট টু রিড আউট দ্য ক্রেডিটস অলসো। হ্যাঁ, যে প্লিজ তো, দুজন বাঁচে কাছাকাছি এই গানটা তুমি বলেছো, যেটাতে যেটা তুমি এখনই বলছিলে, একটা ভার্সন ইমনের গাওয়া আর একটা ভার্সন উজ্জয়িনী করেক্ট আর তিমিরের করেক্ট, গাওয়া। হ্যাঁ, এবং লিরিক্স লিখেছেন রাজীব চক্রবর্তী, আশু, অভিষেক, তোমাদের দুজনের সুর, এবং প্রোগ্রামিং করেছো তুমি, মিক্সিং এন্ড মাস্টারিং করেছেন গৌতম বসু। এই গানটা তোমার কেন, যদি একটু বলেছিলে তাও যদি এবার একটু ভিভিডলি বলো যে কেন তোমার এটা এই গানটা পছন্দ। এটা লাভ লেটার বলে একটা সিনেমার জন্য তৈরি করা, যার প্রডিউসার রাজ চক্রবর্তী এবং যার ডিরেক্টর দিদুলা ভট্টাচার্য, হুম হুম ওর পিতাদির লেখা স্ক্রিপ্ট। এই ছবিটাতে যখন কাজ করছি তখন এই গানটা তৈরি করা, এবং এই গানটা তৈরি করার সময় মানে ওই যে বলছিলাম ইমন ইউএসএ বা সুইজারল্যান্ড কোথাও একটা ছিল, সেখান থেকে গানটাকে পাঠানো, এবং খুব কষ্ট করে পরিশ্রম করে গানটা তৈরি করা। এবং এই গানটা আমি খুব রিসেন্ট একটা ইনসিডেন্ট, আমার দাদা দাদা না আমার বাপি ফিরছিলেন কাজ থেকে, তো উনি নর্মালি পাবলিক ট্রান্সপোর্ট মানে কোভিড এর আগে অব্দি উনি অ্যাভেল করতেন ইচ্ছে করে, তো উনি একদিন এই গানটা বাসে একজনের কাছে শোনেন, মানে আচ্ছা মোবাইলে আচ্ছা উনি আচ্ছা শুনছিলেন। আচ্ছা আচ্ছা তো শুনবার পর এরকম একটা গান বাপির সামনে বললো, এরকম একটা গান শুনলাম, এই গানটা সার্চ করো তো, সার্চ করে দেখলাম ওটা আমার গান।
আমার সুর করা গান, আমার প্রোগ্রাম করা গান, তো এর থেকে বড় স্যাটিসফ্যাকশন তো কিছু হতে পারে না। তাই তো, তাই প্লাস তো, বিদুলাও সত্যি। আমায় বহুবার বলেছে যে বিদুলার হাজবেন্ড মিঠুন, মিঠুন গাড়িতে উঠে এই গানটা বারবার শোনে, হুম হুম বিদুলা নিজে বহু অচেনা মানুষকে দেখেছে এই গানটা শুনতে, হুম 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 প্র্যাকটিক্যালি সেইং ইউটিউব বা ইত্যাদির ভিউয়ারশিপও গানটার ভালো। একটা গান যখন মানুষের কাছে রিচ করছে তখন সেইটা স্যাটিসফ্যাকশনটা খুব ভালো লাগে, তখন অবশ্যই, মনে হয় যে না একটা তো খুব ভালো হচ্ছে। তাহলে অবশ্যই। একটা লোককে যখন শোনাতে পাচ্ছি তারা নিজে থেকে স্বতঃস্ফূর্ত ভাবে শুনছে, পুশ করতে হচ্ছে না, হুম হুম তাহলে তো গানটা তো ভালো লাগছে। তো ফ্যান্টাস্টিক, দুজন মাঝে কাছাকাছি আমার কাছে ছিল। একদম সত্যি কথাই বলেছে। এবং তাহলে শেষ গানটা নিয়ে আমরা যেটা ডিসকাস করব, বান্ধবী মন, যেটা অন্ধপ্রেমিক এই অ্যালবাম 2017 রিলিজ করেছিল, এই অ্যালবামের একটি গান। গান গেয়েছেন তিমির বিশ্বাস এবং লিরিক্স রাজীব চক্রবর্তী, কম্পোজিশন ওয়ান সেকেন্ড আশু অভিষেক। এই গানটা তোমার কেন পছন্দ? প্রথমত হচ্ছে বান্ধবী মনে অনেক মজার মজার ইনসিডেন্ট আছে। বান্ধবী মন ওয়াজ মাই ফার্স্ট টাইম ওয়ার্কিং উইথ দেবাশিস সোম, হুম হুম এবং দেবাশিস সোমকে ফোন করব বলে দুজনের থেকে নাম্বার চেয়েছিলাম, দুজনেই সাইমালটেনিয়াসলি নাম্বার পাঠিয়েছিল, একজন হচ্ছে রাজীব চক্রবর্তী, একজন হচ্ছে নীলাঞ্জন ঘোষ। হুম হুম তার আগে রাতকে সাহে শুনে ফেলেছে, তো আমার মনে হলো যে ওই রকম একটা গান করতে হবে, তাই বান্ধবী মন। তো হুম বান্ধবী মন যখন করছি আমরা, একদিন কাজে থেকে হঠাৎ ছুটি পাওয়া গেছে, বৃষ্টি হচ্ছে বলে কেউ স্টুডিও আসতে পারবে না, বাড়িতেই করছি কাজ, তখন অন্ধপ্রেমিক অলরেডি প্ল্যান করা হয়ে গেছে হুম 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 যে তিমির থাকবে, আমরা নিজেরা সবাই মিলে একটা অ্যালবাম করব, রাজীব দা সব লেখা গান। তো অন্ধপ্রেমিক হওয়ার সময় বান্ধবী মন যেদিন হচ্ছে আমার মনে আছে, আমি বাড়িতে পিয়ানো নিয়ে বসে আছি, হুম হুম খুব বৃষ্টি হচ্ছে, আর আমার বৃষ্টি খুব পছন্দের একটা সময়। হ্যাঁ হুম হুম আমার খুব ভালো লাগে বৃষ্টি, বাড়িতে বসে আছি, একটা খুব হালকা একটা লাইট জ্বালানো, একেবারে হালকা লাইট জ্বালানো, আর আমার না মাথায় একটা রিফ খুব ঘুরছে, সেটা হচ্ছে পিয়ানোতে তো এটা করতে করতে হঠাৎ, আর আমার ততদিনে অন্ধপ্রেমীকে যে ছটা গান থাকবে, আমরা 8টা গান সিলেক্ট করেছিলাম প্রথমে, সেই গানগুলো আমার মুখস্থ হয়ে গেছে। তো ওই লাইনটা করতে করতে আমি এজ কম্পোজিং ইন ডি মাইনার, তো আমি ডি মাইনার করতে করতে হঠাৎ ডি মাইনারটা দিয়ে আমার হঠাৎ মনে হলো, চল চতুরির হাওয়ায় যখন উঠছে হাওয়া, পাশাপাশি হাঁটছি দুজন ক্লান্তি নিয়ে, এটা অটোমেটিক্যালি চলে এলো আমার মধ্যে। তো আমি দেনেন দে রাজীব দাকে ফোন করে বললাম, রাজীব দা একটা গান পাচ্ছে, আমাদের এটা একটা টার্ম, হ্যাঁ গান পাচ্ছে, কি গান কি গান, তাহলে মনে হচ্ছে বান্ধবী মনটা করবো। তো বলে হ্যাঁ বসে পড়ো আর টাইম ওয়েস্ট করো, তো করে আমি না বান্ধবী মন গোটাটা করলাম। করবার পর আমার কাছে গানটার কবিতাটা সরি সরি মধ্যে হুম আমি বললাম যে রাজীব দা একটা জায়গায় গিয়ে আমার কেমন জানি এসে মনে হচ্ছে যে স্টোরিটা আর একটু গভীরে যেতে পারতো, গেলাম না। তখন রাজীব দা বললো কি করতে হবে, বলে একটু লিরিকে একটা জিনিস অ্যাড করতে হবে, মানে বাদ দেওয়ার কিছু নেই, পাল্টানো একটা লিরিক অ্যাড করতে হবে। এখানে ফোন করে আমায় বললো যে কি শুরু করেছো, বললাম যে আমি তো সবে বাজাচ্ছি আর রেকর্ড করছি, তো আমি তোমায় এখন পাঠাতেও পারবো না। বললো তুমি এমনি মাউথ আউট করো না, তো আমি ফোনেই ওভারফল বলছি যে এই যে আমার সাইনের যে লাইনটা, আমার মনে হয়েছিল যে এটাতে আবার ওই ছল চাতুরির হাওয়ায় যখন উঠছে আবার ফেরা উচিত নয়। তখন রাজীব দা ইমিডিয়েটলি আমাকে একদম সঙ্গে সঙ্গে বললো যে ঝুট ঝামেলার মধ্যে আবার আদিক্ষেতা হারিয়ে যাওয়ার দাঁড়িয়ে আছি তলিয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে, বান্ধবী মন তোমায় দিলাম উল্টো ছাতা, আমায় মেঘের হৃদয় হারমোনিয়াম দাও, হুম একটা মেঘলা গান একটা বৃষ্টির গান। তো সেইভাবে তৈরি হলো আমার এরকম একটা এক্সপিরিয়েন্স। সত্যি সত্যি মনে হয় যে এই প্রফেশনটার আসার একটা বিরাট বেনিফিট, আদারওয়াইজ এরকম এক্সপিরিয়েন্স করতে পারবেন না। অসাধারণ এই অসাধারণ গান হলো সঙ্গে সঙ্গে বললাম যে দুটো লাইন এক্ষুনি বলবে রাজীব, সঙ্গে সঙ্গে দুটো লাইন বলে, হুম হুম বান্ধবী মন আস্তে আস্তে জনপ্রিয় হোক না হোক যাই হোক, বান্ধবী মন তিমিরের খুব প্রিয় গান, বান্ধবী মন আমার খুব প্রিয় গান, বান্ধবী মন বাবুদার খুব প্রিয় গান, বাবুদের সাথে আমার প্রথম কাজ, বান্ধবী মন আমাদের সারা জীবনের খুব একটা, ওটা একটা না জমানো ব্যাংক ব্যালেন্সের মতো থাক, ওটা নিয়ে ভাবছি হুম না, হুম কিন্তু খুব প্রিয়, খুব কাছের গান। ফ্যান্টাস্টিক, অদ্ভুত ও সুন্দর। বাই দি ওয়ে, আরেকটা স্টোরি যেটা বলা হয়, হ্যাঁ 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 সেটা হচ্ছে উই ওয়ার রেকর্ডিং এট সনিক সলিউশনস, হুম তো হুম আমরা প্রতিদিন একটা করে গান করতাম অন্ধপ্রেমিকের সময়, একদিন করতাম তারপর 2 দিন গ্যাপ শোনা হতো, তারপরের দিন অন্য গান, এইভাবে করা হতো।
তো আমরা যেদিন বান্ধবীবন রেকর্ড করেছি তিমির গিয়েছে, তো আমাদের এখন ডিজিটাল হওয়ায় যেটা কি হয়, আমরা সেভারেল টেক্স নিই, অপশনস নিই, দিস দ্যাট, অনেক কিছু, হারমোনি, হ্যানা ত্যানা। আমরা লাস্ট গানটা যেদিন রেকর্ড করছি সেদিন হঠাৎ করে মানে তিমি রেকর্ড করে দিয়েছি বান্ধবীবন, এবারে আমার একটু খুঁত খুঁত করছে, ঠিক না, আমার মনে হচ্ছে কি যেন মিসিং আছে, কিন্তু ঠিক আছে, ভালো গেয়েছে, খুব সুন্দর, কিছু একটা মিসিং আছে, কিন্তু কি মিসিং আছে বলতে পারছি না, এবার বোঝাতেও পারবো না। ঠিক আছে ঠিক আছে, লেট ইট বি। রাজীব দাও বললো যে আমার মিসিং লাগছে না, আমার মিসিং ও লাগছে, ঠিক আছে, তিমিরকে কিছু বলার দরকার নেই। আমরা লাস্ট গান যেদিন রেকর্ড করছি সেই গানটা রেকর্ড করবার পর হঠাৎ তিমির নিজে থেকেই বললো যে একটু বান্ধবী মনটা একটু চালাবে। আমি না মানে হঠাৎ করে বলে উঠেছি ওটা কি রিডাও হবে? হ্যাঁ 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 হ্যাঁ। ও ভেতর থেকে বলছে আরেকবার চালাও না, আরেকবার গাই গানটা, বলতে ভালো লাগছে। ঠিক আছে, আমাদের যে ভার্সনটা অ্যালবামে রিলিজ হয়েছে সেই ভার্সনটা তিমিরের ওয়ান টেক রেকর্ড করা, নো হারমোনিজ, নাথিং, জাস্ট ওয়ান টেক ওটা গানটা গেয়েছে, ও কোনো ব্রেকও নেয়নি, যে এখানে গাইলাম মুখরা থামলো পরে গেল, ও ওয়ান টেক গাইলো। গাওয়ার পর আমাদের স্টুডিও লাইটটা অফ করে কাজ করছিলাম, গাওয়ার পর জাস্ট 2 মিনিট সবাই চুপ করে বসে আছি, বসার পর কিছুক্ষণ বাদে আমার মনে হলো যে ইয়েস, উই আর ডান উইথ দ্য সং, যা চাইছিলাম এটা তাই। এক্স্যাক্টলি, তো বান্ধবী মন গেভ মি ভেরিয়াস স্যাটিসফ্যাকশন ইন মাল্টিপল ওয়েজ, তো বান্ধবী মন উইল অলওয়েজ রিমেইন স্পেশাল। ফ্যান্টাস্টিক। এবং এই অভিজ্ঞতা গুলো অ্যাকচুয়ালি এগুলো যেমন প্রেডিক্ট করা যায় না যে কখন এইরকম অভিজ্ঞতা হবে, কিন্তু যখন হয় ইট ফিলস ভেরি কখনোই স্পেশাল। না, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং ইট ইজ সো গ্রেট যে মানে এই এক্সপিরিয়েন্সেস গুলো আজকে তুমি বললে, এবং তোমার সাথে যাবতীয় যা কথা হলো এটা খুব সুন্দর কথা হয়েছে। আমাকে মাঝখানে অনেকে ব্যাক এন্ডে মেসেজও করছিলেন যে খুব দারুণ আলোচনা হচ্ছে, এবং আই এম সো থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু ইউ দ্যাট ইউ হ্যাভ কাম ফর দিস চ্যাট সেশন টুনাইট আমার সাথে। এবং অনেক অনেক ধন্যবাদ অনার্ড আশু স্যার, বাবু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আশা করছি খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে। আমি এবং আমরা যে নামটায় তোমাকে ডাকি সেটা বললাম না আর কি, তুমি কুমার দা যেটা বলেছিলেন, না সরকারি না অফিসের কর্মচারী না, সেটা বললাম না। বাট থ্যাংক ইউ সো মাচ নীলাঞ্জন ফর হ্যাভিং মি। আমি ফলো করছি তোমার এই এই সেশন গুলো ফলো করছি, মাঝে মাঝে কমেন্টও করছি, আমার আমার ভালো লাগছে, কারণ আমার মনে হয় এই ব্যাক এন্ড স্টোরি গুলো মানুষ জানলে তারা গানটাকেও আরো একটু বেটার ভাবে চিনতে শিখবেন, তাদের আরো ভালো রাইট লাগবে গান। রাইট আমার রাইট, মনে হয় স্টোরি গুলো একটু শেয়ার করলে খুব ভালো লাগবে। তো অ্যাবসলুটলি থ্যাংক ইউ অ্যাবসলুটলি, নীলানন্দ ফর হ্যাভিং মি, ইটস অ্যান অনার, থ্যাংক ইউ, খুব শীঘ্রই থ্যাংক দেখা ইউ হবে। স্যার, এবং তোমার সাথে খুব ভেজিটেরিয়ান শীঘ্রই দেখা খাবার হবে, আমি খাবো, এইটা এইটা আমি প্রমিস। ওয়েলকাম, থ্যাংক ইউ, গুড নাইট গো। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট।